ابو حنیفه স্বপ্নের ভিতরে বিশ্ব নবীর বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে নবীজি আমি শহীদ যাব দুঃখ নাই আমি শহীদ হওয়ার সময় আপনি আমার পাশে থাকবেন আমার নবী বলে আও নাও মানরে আমার কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য আমার দাঁত ভাঙা কোরআন আমার রক্তে রঞ্জিত হাদিস এই জমিনে প্রতিষ্ঠার জন্য তুমি লড়াই করে আজকে জালিমের কারাগারে দুনিয়ার কেউ না জানলো মালিক আল্লাহ জানে গো আমি নবী মদিনার থেকে তোমার জেলখানায় চলে আসছি রে নওমান তুমি কষ্ট নিও না তোমার যেভাবে মারুক আমি নবী তোমার জানটা যখন আজরাইলের হাতে আসবে আমি আজরাইলকে বলবো নওমানের রুহুর সাথে যেন কোনো বেয়াদবি করে না হয় বাজান এখন কানবেন আমি জানি না কার মা নাই কার বাবা নাই এই পৃথিবীতে ওই মানুষটাই সবচেয়ে দামি ওই মানুষটাই দুঃখী যার মা বাবা আজকে দুনিয়ায় নাই আজকে জুনাইদের বাবাকে আমি দেখছি এত সুন্দর ভাল লাগলো জুনাইদের জীবনে কিছু করুক বা না করুক তার বাবার যে সম্মান সে দেয় এর ওসিলায় জুনাইদের অভাব কোনোদিন হবে না জুনাইদের সন্তান কোনোদিন তারে তাকে কোনোদিন কষ্ট দিবে না কারণ এই যে এক সপ্তাহ দুই সপ্তাহ আগেও তার বাবাকে উমরা করাইয়া মক্কা মদিনায় রসুলের দেশ ঘুরাইয়া মারে বাবারে জান্নাত সাথে করে নিয়ে যাই আবার সাথে করে নিয়েছে যেই সন্তানের সাথে কাবা ঘরের সামনে মা বাবা থাকে ওই সন্তানের দোয়া ডাইরেক্ট কবুল হয় মারহাবা বলতে পারে না 2011 সালে আমার আব্বা আমার জান্নাত আমার সাথে ছিল হজে আমি আমার বাবাকে সাথে নিয়ে হজ করছি ওই সন্তানের সাথে দামি আর কেউ না এবারে টাকা কামাইতে পারবে জীবন ভর কিন্তু বাবা আমার এনে হজ করার তৌফিক সবাই হবে না অনেক ইটালি থাকবি যার মান থাকবি হাজার হাজার কোটি টাকার মালিক হবি তোর কপালে বাপ রে নিয়ে হজ করা কপালে জুটবো না মগার্ভ মগা বাপ এমন একটা সম্পদ মা এমন একটা সম্পদ টাকা থাকবে মা বাবা থাকবে না কথা কও না কেন ইলিয়াস রহমান জিহাদির এখন টাকার অভাব নাই সবচেয়ে বড় অভাব তার মা নাই জুনাইদের একদিন টাকার অভাব থাকবে না তার অভাব আল্লাহ রাখবেও না কিন্তু এমন একদিন আসবে তার মা থাকবে না বাবা থাকবে না সেদিন জুনাইদ মাথায় বালিশ দিয়ে তখন নাকি আফসোস করে বলতে পারবে আল্লাহ আমার জীবনে আর কোনো দুঃখ নাই আমার বাবাকে মাকে আমি মক্কা মদিনায় নিজের হাতে ঘুরাইছি বিষের কিরি একবারে তাকে অ্যাটাক করে ফেললেন আর সহ্য করতে পারে না বুকের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে বিষ খাওয়ানোর বাবা দুই দিন পর ইমাম আবু হানিফা ইন্তেকাল করলেন এই দুই দিনের মধ্যে বাবা নারী বুড়ি গুলা পচে পচে পায়খানার রাস্তা দিয়ে বের হইতেছিল এই পৃথিবীতে সবচাইতে দামি ইমাম এবং তার অনুসারী পৃথিবীতে সবচাইতে বেশি আমার ইমাম যখন দুনিয়ার থেকে বিদায় নেয় দুই নয়নের পানি দিয়ে চোখের পানি ফেলায় ফেলায় বলছিল নবীজি আমি বিষের ক্রিয়ায় কষ্ট পাইতেছি আমার কোনো দুঃখ নাই যদি মৃত্যুর আগে আপনার এক নজর দেখতে পারতাম ইমাম আবু হানিফা বারবার বলতেছিলেন নবীজি হাসানকে যখন ইয়াজিদের চক্রান্তে দুধ বিষ খাওয়ানো হইল নবী তখন হাসানের সামনে আপনি দেখা করতে আসছিলেন আপনি যদি একটা বার আমার সাথে দেখা করতেন আমি আবু হানিফা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম
হুমায়ুন এই কথাটা বলতে দেরি আছে গো, সঙ্গে সঙ্গে আমার নবী ইমাম আবু হানিফার সামনে হাজির। দু হাত বাড়ায় বলে নওমান রে, তোর চোখের পারে আমি নবীর কলিজা ভেদ করে ফেলেছি। আমি তোমায়, আমি নবী তোমাকে আগাই নেয়ার জন্য তোমার এই কুফানাগুড়িতে আসছি, তোমার বাগদাদে আসছি, বাজানরে দুনিয়ার সব কষ্ট মেনে নিব, যদি মৃত্যুর সময় আমার নবীর এক নজর দেখি গো, আমার নবীর জীবনে যারা একটা নজর দেখবে গো বাবা, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। তোকে কাছে অনুরোধ করে বলছি, জীবনে বহুত খারাপ কাম করছি, একটু পূর্ণ কাজ করতে চাই। আমি এই চোখ দিয়ে দেখছি আমার গাড়ির স্পিরিট ছিল 140 আর তোদের দৌড়ের স্পিরিট ছিল মনে হয় 200। পৃথিবীর কোন সাধারণ ঘরের সন্তান আল্লাহর ওলি ছাড়া, ব্রাহ্মণ ছাড়া এইভাবে কেউ দৌড়াতে পারে না। তার ভাষায় বললেন আহম্মদ, বলেন দাদু যখন দেখছেন আমরা দুই ভাই বসলাম, বাজান এখন আমি দেখবো আমার নবীর আসে কয়জন আছে। দুই পাশে দুই ভাই বসলেন, বাবুরে মাঝখানে বসাইলেন, গাড়ি যখন বাবুর পিয়ের সামনে বসা, ড্রাইভার ড্রাইভিং সিটে বসা, ইন দি মিন টাইমে আধা ঘন্টা গাড়ি চলার পরে বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ ওরূপে পলাশ বলে, স্যার আপনি গাড়ি ব্রেক করতে বলেন, গাড়ি যে কত কিলোমিটার বেগে চলে আমি নিজেও জানি না। স্যার এই গাড়ি কে চালায় আমি নিজেও জানি না। স্যার এই গাড়ি নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই। গাড়ির মাইল মিটার বন্ধ, কত স্পিডে চলে আমি নিজেও জানি না। বাবু লালমোহন বলে ব্রেক কর, স্যার ব্রেক হয় না, যে কোনো একটার সাথে লাগাইয়া তাড়াতাড়ি নিয়ন্ত্রণ কর, সার লাগেও না। আমার স্টার্টিং ধরে কে বসে আছে আমি জানি না, আহম্মদ আর মোহাম্মদ বলে স্যার স্টার্টিং আপনাদের ধরে কিছু করতে হবে না, যেই মালিক দেখছেন আমাদের দুই পায়ের পায়ের মধ্যে শক্তিশালী করে দিয়েছিল, ওই মালিক তোমার চার চাকার মধ্যে শক্তি বাড়ায় দিছে। বাবুলাল মোহনের ড্রাইভার বলেন স্যার মাইন করবেন না গো, আমি জীবনে আপনার ওই আসনে বসাইয়া কত এমপি মন্ত্রীর গাড়ি চালাইছি, কত এসপিডিসির আমার গাড়িতে চড়াইছি, এমন কোন মন্ত্রী পাই নাই ওই সিটে বসার পরে গাড়ি চালায় আমার আল্লাহ। যখন আজকের গাড়ি আল্লাহ চালায় আমি আর দেরি করব না গো স্যার, আমি আহম্মদ আর মুহাম্মাদের ধর্মে চলে যাইয়া মুসলমান হয়ে গেলাম। দুই ভাই একসাথে বেঈমানকে আক্রমণ করে কলিজাটা টান দিয়ে ফাইরা, কলিজাটার টান দিয়ে এমনি মূলের মতো উঁচা করে কয়, দেখি তোর কলিজায় কত ঘেরা, কোন কলিজা দিয়ে আমার নবীর বিরুদ্ধে তুই বই লেখছস, কোন কলিজা দিয়ে আমার নবীর বিরুদ্ধে বই লেখছস। বাবু লালমোহন রিভলভারটা টান দিয়ে বলে, আমি এত সমাজ এটা প্রকাশ করি নাই, অপেক্ষায় ছিলাম, আমি আশাকে রসুলদের মধ্যে আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আহম্মদ আর মোহাম্মদকে বাজান ব্রিটিশ পার্লামেন্ট থেকে 1962 সাল 17ই মে, রোজ শনিবার তাদের যখন ফাঁসির কাছে উঠানো হবে, ভারতের লেখা সোনালী সুদিন বইটা পড়ে দেখবেন উলামে আকরাম, আফগানে আল্লাহরে দেখেছি এই বইটাও পড়ে দেখেন। যখন এই দুইজনকে ফাঁসির মঞ্চে উঠাবে, মাত্র দুই দিন আগে জিজ্ঞেস করছে, ফাঁসির মঞ্চে ওঠার আগে তোমাদের দুই ভাইয়ের কোনো আশা আছে কিনা, আহম্মদ আর মোহাম্মদ বলে আমাকে দুই ভাইয়ের কোনো আশা নাই, তবে দুইটা আশা, এক নম্বরে আমার জনম দক্ষিণী মায়ের হাতের এক লোকমা খাবার খাওয়াইবা, দুই নম্বরে ফাঁসির মঞ্চে ওঠার আগে দুই রেখাত নামাজ পড়তে দিবে।
محمد در محمد در ماں کے ضروری بیتی تے ہیلیکپٹرے گزرٹ تھے کہ دل لیا نہ ہوئی بزن ڈیزل کنے کنڈم سیلر مدہ محمد در محمد در ماں لکمہ بورے بورے محمد در محمد در گالے خبر دے زل کنر بھی تر دیکھایا بولے ماں تمہار ہوتو باگو شانتا دوٹی آگا بھی کل کا چولے جا بے ماں بولے احمد رے تی بھابتے سورا بھی کوشٹو بھائی جیتا ہمیں باہر سے تی دابیار کیا سی خو আমার সন্তান দুটো আমার নবীর গাড়িতে জানলা দিয়ে এই ভারতের ভিতরে লক্ষ লক্ষ আলে উলামা ছিল কেউ তো বেঈমানদের খতম করে নাই গো বাবা আমি মার চাইতে দাবি আর কে আছে আমার জান্নাতি দুইজন যুবক বেঈমানদের খতম করছে বজন আমি দেখব এখন কার চোখের পানি আসে আশিকের রাসূল ভাইরা খালি মুখ দিয়ে আশিকের রাসূল মারা একবার কি ভাবছো আশিকের রাসূল কারে কয় এবার আহমদ আর মুহাম্মাদের মা জিজ্ঞেস করে বাবা রে তোরা নবীর জন্য জীবন দিতাছো নবী কি একদিনও তোদের সাথে দেখা করে নাই আহমদ আর মুহাম্মদ বলে মা গতকালকেও নবী আমাদের জেলখানায় আসছিল আমার নবী আমাকে দুই ভাইয়ের কালেমা পড়াই দিয়া গেছে স্বপ্নের ভিতরে আমার নবী বলে গেছে তোকে দুই ভাইকে যখন ফাঁসির কাছে ঝুলাবে আমি নবী আমার চারজন খলিফাকে নিয়ে তোদের দড়ির কাছে দাঁড়ায় থাকবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما فقد قال الله تبارك وتعالى وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا قل أطيعوا الله وأطيعوا الرسول وإنك لعلى خلق عظيم
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمست প্রশংসার মালিককে আল্লাহ আল্লাহ নামাজতে বলবেন না আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে কই নাই আমি এমন একজন বাদশার নাম নিতে বলেছি সে আমাদের সবার প্রভু ঠিক না বেটি ঠিক জোরে কর ঠিক আরো জোরে ঠিক সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ ওই আল্লাহ আছে না আছে বিশ্বাস হয় বিশ্বাস হয় আল্লাহ আকবার বলেন তো আল্লাহ আল্লাহরে দেখছেন না আল্লাহ কয় কি যার কথা শুনি তাফসীর শুনি যার জন্য জীবন দিতে প্রস্তুত যারে প্রতিদিন পাঁচ বেলা কুদরতি পায় সেজদা দেই হেরে দেখেন নাই কেমন হইল আল্লাহ বলেন বান্দা তুই যখন মসজিদে যে আমার সেজদা দেস গরসে সেজদা জমিনে ফরশে হতা আসুজুদম বরফতে আরশে খোদা বান্দা যখন আমি মৌলার সেজদা দেয় সে সেজদা জমিনে দেয় না আমার পায়ে দেয় আবার আরশে আজিমে সেজদা দেয় কবিতার ভাষায় বলেন বরফতে আরশে খোদা মনে হবে সে রব্বে কারিমের আরশে আজিমে দাঁড়ায় দাঁড়ায় সেজদা দিতেছে তাহলে একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আল্লাহ নাম কখনোই আসতে নেবেন না একসাথে বলেন তো আল্লাহু আকবার আরো জোরে বলেন তো আল্লাহু আকবার আমরা হলাম মুসলমান কথা ঠিক না ঠিক আমাদের কোরআনে আছে আল কোরআন আমরা মুসলমান আমাদের কাছে আছে সবচাইতে আল কোরআন এই কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কথা ঠিক না ঠিক এই মুসলমানের বলা আপনি এমনই একটা জায়গার ছেলে এই বিবারিয়ার জমিন ফখরে বাঙ্গালের জমিন এই বিবারিয়ার জমিন জুবায়ের আহমদ আনসারের জমিন এই বিবারিয়ার জমিন মুফতি আমিনীর জমিন এই বিবারিয়ার জমিন সিরাজুল ইসলাম সাহেবের জমিন যতদিন পর্যন্ত বডির মধ্যে প্রাণ আছে কোরআন ততদিন আমার বুকে আছে শুধু তাই না এই পৃথিবীতে যতদিন থাকব কোরআনের জন্যই থাকব পৃথিবীতে যতদিন বাঁচব কোরআনের জন্যই বাঁচব কোরআনের মাদ্রাসার জন্য বাঁচব আজকে বাংলাদেশে অনেক নাস্তিক আছে নতুন করে মেনুকরণ হচ্ছে মাদ্রাসা বলে জঙ্গিবাদের আখড়া বাংলাদেশের অনেক এমপি মন্ত্রীরা বলে 70-80 রেকাত করে নামাজ তাহাজ্জুদ পড়ে হালাকে ঘুমের তোড়ে 11টার সময় কথা কন না গে আস্তে কথা কইলে লু লয়ে মরবেন কথা কন না গে আরো জোরে আরো জোরে আর আপনাকে এখানে এক এমপি আছে বলে পর্দার কথা কোরআনের কোথাও পায় না বোরকার কথা তুমি কইতে পাইবা বোরকার কথা কোরআনের ভিতরে আছে না নাই তুমি তো মাদ্রাসা পড়ছো কিনা তো জানি না জীবনে যতদিন বাঁচব কয়দিন বাঁচব জানি না তবে আজকের মাহফিল যাদের স্মরণে সোনাশা রহমানিয়া আহাদিয়া ইসলামিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তিন দিন ব্যাপী তাফসিরুল মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অষ্টগ্রাম বাজার ইসলামিয়া মাদ্রাসা স্বনামধন্য প্রিন্সিপাল আল্লামা আল হাসকারি বুরহানউদ্দিন আজিজ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আজকে মাদ্রাসার আরেকজন সভাপতি এই অত্র মাদ্রাসার সভাপতি আমার জুনায়েদ ভাইয়ের সম্মানিত পিতা জনাব আলহাস নুরুল ইসলাম সাহেব এবং এই তিন দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে কোরআন ও তাফসিরের মাহফিলে অনেক উলামা ইকরাম আসছেন মুফতি মনির ইসলাম শরীয়তপুরী আবুল কাসেম হাশেমি
আলমগীর হোসেন যুক্তিবাদী কাউসার আহমেদ সিদ্দিকী সহ অনেক উলামা ইকরামের নাম আসছে, যাদের ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম। অনেক বড় বড় মুহাদ্দিসরা এসেছেন, মেহমানদের মধ্যে আপনাদের সম্মানিত চেয়ারম্যান মনির ইসলাম ভাই এবং জুনায়েদ ভাই আপনাদেরকে এখানে ইনভাইট করেছেন, যারা এই কনকনে শীতের মধ্যে, আমি একটু আগে শুনলাম আমার ড্রাইভারের কাছে কুয়াশা যেই পরিমাণ পড়ছে কেউ রে বলে দেহনি যায় না, বিশেষ করেন গোমিত তো ওইটা মনে মনে ভাবলাম যাম ও যায় যদি আমি হারে না দেখি তাই কি অস করব, মনে মনে আল্লাহরে কইলাম আল্লাহ মুসাফির মানুষ কুয়াশাটা সরাই দাও, আয়া দেখি আলহামদুলিল্লাহ সরে গেছে আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ বলতে পারেন না এই আওয়াজ বাড়ায় বাড়ায় মাস্টার বাড়া, একসাথে বলেন এই দাও, এই অপারেটার অপারেটারই না ও গুতের সুটে লাতির সুটে ঠিক হয়ে যাবো, কয়েকদিন এত বড় একটা তিন দিন ব্যাপী সম্মেলন যদি নষ্ট হয়ে যায় এ সব খেসারত দিতে হবে ড্যামারেজ। একটা বক্তার জন্য সবচেয়ে দামি জিনিস হলো তার মাইক, ঠিক না বে ঠিক, সাসে মমতাজ যখন গান গায় মাইক ও লগে লয়ে যায়, আয়ুব বসু মনির খান যখন গান গায় মাইক ওরা নিজের লয়ে যায়, নগর সাথে মাইক খেলতে হয়, আমরা তো অগদরে খেলি না, এলে গেল অবস্থাই যা কান কোন জরে দুটো দিলি দেখবেন দুই সেন্টে মাহফিল ঠিক হয়ে গেছে গা, একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে, ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, যত সময় আলোচনা চলবে থাকবেন না বাঁকবেন, সমস্ত প্রশংসার মালিক কে, এখানে আসার তৌফিক কে দিবেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নেবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, হাসলেন কে সুদ কান না, একশো টাকা ধার চাইলে বাইর কাছে দেয় না, যদি একশো টাকা দশ টাকা সুদ দেবো না আমার কাছে নাই তোর বাপির কাছে আসিনি দিয়ে লই কথা কর না কে, আমি এটা আশুগঞ্জের কথা কই নাই, আমি আমার গোপালগঞ্জের কথা কইছি, আমার গোপালগঞ্জে একশো টাকা ধার চাইলে বাইর কাছে ভাই পাওয়া যায় না, এক হাজার টাকা ধার চাইলে পাওয়া যায় না, এক হাজার টাকা একশো টাকা সুদ দিলে টাকার অভাব হয় না, কথা কও না কেন, এক টাকা সুদ খাওয়া সত্তর কোয়ালিটির গুণা হয়, সবচেয়ে ছোট গুণা তার নিজের মায়ের সাথে জেনা করা, বুঝলেন, মার সাথে জেনা করার গুণ হলে কবরে যাবেন আর আপনার সুন্দর করে আল্লাহ তরকারি পাকায় রুটি খাওয়াইব, উরে মাইট দি উরে বাজান না খাইয়ে মরে যায় তবু সুদ খাইয়েন না ইনশাল্লাহ, বলেন তো আহারে, আমার নবী বলেন যে ব্যক্তি এক টাকা সুদ খায় সে যেন আমার মাওলার সাথে যুদ্ধে নেমে যায়, শুধু আপনারা আমাদের সাথে একটা আওয়াজ দেন, তিন দিন ব্যাপী মহাসম্মেলন কত বড় বড় বক্তার আছে, এক এক দিনে তিনজন চারজন করে বক্তা আসছে, অন্তত তিন দিনে আসল বক্তাই বারো জন, ঠিক না ঠিক, এই বারো জন বক্তা অনেক ওয়াজ করছে, আমি এলো বারো নাম্বার, এগারো জন বক্তা চমৎকার আলোচনা করছে, আমি গুণাগার মানুষ, আগে যে কথাগুলো আমি বলবো আমি যেন আগে আমল করতে পারি, আপনারা যেন আমল করতে পারেন, জোর কোন আমিন, আরো জোর কোন আমিন, অবশ্য এই পৃথিবী থাকার জায়গা না, এই মাহফিলটা হইতেছে কত বছর, একত্রিশতম, বুঝলেন, কত মানুষ এই মাদ্রাসায় এই মাহফিলের সভাপতি ছিল সেক্রেটারি ছিল আজকে তারা কবরে চলে গেছে, এটা একবার কি ভাইবে দেখছেন, আমিও তো চলে যাব আমার সাথে কে আসবে, কে বা হবে সঙ্গে আমার মরণে, কে বা হবে সঙ্গে আমার কবরে, কত মানুষ চলে গেছে কবরে,
আমরা সবাই পড়ে আছি জমিনে। বজনরে আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এই জমিনটা ক্ষণস্থায়ী গো বাজার। শুধু একটা কথার আওয়াজ দিয়ে বলবেন, এই জমিনে যখন চিরদিন থাকতে পারবো না, এই জমিনওয়ালাকে কোনোদিন ভুলে থাকা যাবে না। কথা ঠিক না বেটে? জোরে কা ওই জমিনওয়ালা একজন ওয়ালাকে একজনকে প্রশংসা করছে, ওই জমিনওয়ালা একজনের প্রশংসা করছে, দেখি না কার প্রশংসা করলো? আল্লাহ আল্লাহর প্রশংসা করলো, নিজের বংশ নিজে কিন্তু আল্লাহ করুনি লাগবো। এ আল্লাহ যদি বান্দার প্রশংসা করে, বান্দাদের মধ্যে একজন শ্রেষ্ঠ মহামানুষ, শুনেন কোরআনে কি বলে তার সম্পর্কে, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহ আকবার জোরে বলবেন, জীবনে হাড়ের রোগ হবে না, জীবনে কোনোদিন আপনার হাড়ের রোগ হবে না, ইনশাল্লাহ আপনাকে আল্লাহ হাড়ের রোগ থেকে বাঁচাই দিবে। আরো জোরে কোন, আমরা তো এখন সিল্লাই কোন জায়গা জানেন, কয়েকদিন আগে খেলা গেছে আর্জেন্টিনা ব্রাজিলের, কথা কন না কে বুড়া বেড়াও কি সিল্লেন সিল্লাইছে, মেসির পায়ে যখন বলটা গেছে কো দিয়ে দিল ভাই, দে একটা দে ঢুকে দে 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 একটা দে মাইরে দে দে, কথা কন না কে মাইক ভালো করে দেখো, মাইকের আওয়াজ গুলির মতো আমার কানে দে, যখন বলছে দে একটা গোল দে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেই দলের সমর্থন দিবে, যেই দলের ইহুদিন আসাদদের সমর্থন দিবে, তার সাথে তার হাসর হবে, কথা কন না কেন? আপনি কি জানেন ব্রাজিল এমন একটা দেশ, ফ্রান্স যখন আমার নবীর বিরুদ্ধে সর্বপ্রথম ব্যঙ্গচিত্র করলো, এই দুই বছর আগেও নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করছে, এই ব্রাজিল প্রথম, এই কাটটা সাদা সাদার কুত্তারা আমার নবীর বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দিছে, সাক্ষর দিছে যে নবী মুহাম্মদ একটা সন্তান আসিয়াছিল, নাউজুবিল্লাহ আসতে গেলে বাতের রোগে ধরবে, আমার নবীর পক্ষে একটা আওয়াজ দিবেন, জীবন যা কার থাক, পৃথিবীতে আমার নবীর থেকে সুন্দর মানুষ কেউ নাই, আমার নবী আমার প্রাণ, নবী আমার জান, নবীর জন্য হাসতে হাসতে দিয়ে দেব জান, রাজি আছো না নাই? ঠিক রাজি আছো, আল্লাহকে দু হাত ধরে দেখায় দাও, শেষ তাকবীর অন্তত দুই মিনিট হোক, মুফতি আমিনের এলাকা বেড়া তাকবীর এবার জন্য দুই মিনিট দেড় দুই পাঁচ মিনিট খালি তাকবীরই হইল, কতক্ষণ না কেন? মুফতি আমিনী যখন বাইতুল মোকারামের সামনে বলেছিলেন, এই জীবন যা কার থাক, কোরআনের রাজ এই পৃথিবী জান প্রতিষ্ঠিত হবে, যেই কোরআনের রাজ কায়েম করতে যে বাংলাদেশে স্মরণীয় জানাজা ছিল তার, বারো বারো দুই হাজার বারো, কত কন্যা কে বারো বারো ভুলে গেছেন? আল্লাহর কুতুবের জানাজা বাংলাদেশে স্মরণীয় থাকবে, সেই বিবারিয়ার সন্তান শুধু একসাথে বলেন, হ্যাঁ ঠিক আছে, সান্দু গুলো না হারি ভারি না লাগাইছে, আল্লাহ কি যে অস করবো রে আজকে, এই ফেলি রাখ তারপরে দেখি ফাইলে উড়েই, আল্লাহ গো মাইকটার আল্লাহ ঠিক করে দাও, জোরে কোন বাজান, গতকালকেও সাইড প্রোগ্রাম ছিল, যখন লাস্টের প্রোগ্রাম আপনাকে বিবারিয়া শেষ করি সরাই জালাল আহমেদ জালালি সাহেবের মাদ্রাসায়, তখন বাজে রাত তিনটে, উড়ছি রাত একটার পরে
দুইটা পনে দুইটা যে উঠছি শুধু একটা কথার আওয়াজ দিবেন, এইভাবে জিন্দিগি চালায় আল্লাহ পাক বক্তাদের যে বাসায় রাখছে হাজার শুকর করেন, ঠিক না ভাই? ঠিক, বক্তাদের সাথে আল্লাহর কুদরত না থাকলে একটা বক্তাও বাঁচত না, ঠিক না ভাই? ঠিক, আপনি যে আগের বক্তা বলে গেছে আমার ভাই কি জানি হুজুরের নাম আবুল কাশেম হাশেমি, চমৎকার কথা বলেছেন যে বক্তৃতা দেয়া আর চলা কোবানো হাল চাষ করা এক, আপনি হাল চাষ করলে আধা ঘন্টা চাষ করে পানি খান বিড়ি খান হুক্কা টানেন আবার মাঝে মাঝে টেলিফোনে বউরে বকেন, ঠিক না ভাই? আর এখান থেকে এই যে বইছি তো বইছি যতটুকু সময় লাগবে কোন দিক ওড়াও যাবে না, পায়খানা পোষা পাইলে এই হেনি বই সিঁড়ি বইয়ে মারতে হইব, আপনারা ঠিক পাবেন না আমি আস্তে আস্তে পেরাত পেরাত মারতে থাকবো, এটা এমন একটা আসর যদি আমি আপনাকে থুইয়া কই যাহান আমি তো আইতাছি বুড়াই কবি তুমি যাও আমি বাইতাছি, ঠিক না ভাই? ঠিক, এটা যে কি একটা জাগা রে ভাই, জেলখানা মেরে চাইতে বালা, এই যে আল্লাহর লীলা বহেন এ কি এমনি চাইরে দেন যদি না শুনে আন্দা গুন্দা মারবেন যাইয়া, আল্লাহ কবুল করেন, জোর করে আমিন, আরো জোর করে আমিন তো দেখি জোরে কন্ত, এ মুসলমানের বোলা বাংলাদেশে সবচেয়ে বড় ফেতনা হয়ে দাঁড়াইছে কাদিয়ানি, আমার শাইখুল ইসলাম আমার কলিজা আমার জান আহমদ শফি সাহেব মৃত্যুর আগ পর্যন্ত বলে গেছিলেন মানে প্রধানমন্ত্রী যদি কানে আমার একটা খবর দিত যে কাদিয়ানিদেরকে সে মুসলমান ঘোষণা করছে আমি মইরাও শান্তি পাইতাম, আল্লাহর কত কত কষ্ট নিয়ে মরে গেছে এই কষ্টটা লইয়া, মানে প্রধানমন্ত্রী আমাকে বইরে বইরে জেলখানা বইরে লইল কথা কন্যাকে, আমাকে ধরিয়া ধরিয়া যে কি মান ডের দিতেছে, কেউ গরম ডিম দেয় কেউ এবার শুট করব কেউ এবার হাত পা বাইন্দে উপরে বাইন্দে ফ্যানের লগে ফি দেয় কত কিছু করে, আপনি মনে রাখবেন বাংলাদেশে আলেম উল্লামা যত মাইর খাবে তত এই দেশে ইসলাম কায়েম হবে, কারণ জেল পৃথিবীতে অধিকাংশ নবীরাই খাটছে, কত কন্যাকে খাটে নাই খাটছে, আল্লাহ আকবার জোরে বলেন তো দেখি, জেল নবী রেখাচ্ছে জেল উলি রেখাচ্ছে, আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বছরকে বছর জালিমের কারাগারে থাইকা লাস্টে বিষ খাওয়াইয়া মারছে, যারে এত্তে ভাই আপনি নামাজ পড়েন দেখা যাক ইমাম আবু হানিফাকে কোন তরিকায় মারছে, এই বেড়ে এই ফোনটা বন্ধ কর এই তোর ভিডিও করা লাগবে না থো নিচে থো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বছরকে বছর জেল খাটাইয়া যেদিনকে রাত্রে তাকে দুধের সাথে বিষ মাখিয়ে খাওয়ায় বিষ মিশ্রিত করে, এবার কানবেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ স্বপ্নে দেখে এমন নবী রাতের অন্ধকারে ইমাম আবু হানিফাকে কপালে সুমা দিছে ঠোঁটের মধ্যে সুমা দিছে, চুমা দিয়া বলতেছে নওমান্ডে আমি বিশ্ব নবী আসছি কেন জানো নি, তোমারে কয়েক দিনের মধ্যে শহীদ করে দিব, আবু হানিফের স্বপ্নের ভিতরে বিশ্ব নবীর বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে নবীজি আমি শহীদে যাব দুঃখ নাই, আমি শহীদ হওয়ার সময় আপনি আমার পাশে থাকবেন, আমার নবী বলে আউ নও মান্ডে আমার কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য আমার দাঁত ভাঙা কোরআন আমার রক্তে রঞ্জিত হাদিস এই জমিনে প্রতিষ্ঠার জন্য তুমি লড়াই করে আজকে জালিমের কারাগারে দুনিয়ার কেউ না জানলো মালিক আল্লাহ জানে গো,
আমি নবী মদিনার থেকে তোমার জেলখানায় চলে আসছি রে নওমান। তুমি কষ্ট নিও না, তোমার জিবা বি মারুক, আমি নবী তোমার জানটা যখন আজরাইলের হাতে আসবে আমি আজরাইলকে বলবো নওমানের রুহুর সাথে যেন কোনো বিয়াদবি করে না হয়। এখন কানবেন, আমি জানি না কার মা নাই কার বাবা নাই, এই পৃথিবীতে ওই মানুষটাই সবচেয়ে দামি, ওই মানুষটাই দুঃখী যার মা বাবা আজকে দুনিয়ায় নাই। আজকে জুনাইদ ভাইয়ের বাবাকে আমি দেখছি, এত সুন্দর ভাল লাগলো। জুনাইদের জীবনে কিছু করুক বা না করুক তার বাবার যে সম্মান সে দেয়, এর ওসিলায় জুনাইদের অভাব কোনোদিন হবে না। জুনাইদের সন্তান কোনোদিন তারে তাকে কোনোদিন কষ্ট দিবে না। কারণ এই যে এক সপ্তাহ দুই সপ্তাহ আগেও তার বাবাকে উমরা করাইয়া মক্কা মদিনায় রসুলের দেশ ঘুরাইয়া মারে বাবারে জান্নাত সাথে করে নিয়ে যাই আবার সাথে করে নিয়েছে। যেই সন্তানের সাথে কাবা ঘরের সামনে মা বাবা থাকে ওই সন্তানের দোয়া ডাইরেক্ট কবুল হয়। মারহাবা বলতে পারে না? 2011 সালে আমার আব্বা আমার জান্নাত আমার সাথে ছিল হজে, আমি আমার বাবাকে সাথে নিয়ে হজ করছি। ওই সন্তানের সাথে দামি আর কেউ না, এবারে টাকা কামাইতে পারবে জীবন ভর, কিন্তু বাবা মা ঋণে হজ করার তৌফিক সবাই হবে না। অনেক ইটালি থাকবি, যার মান থাকবি, হাজার হাজার কোটি টাকার মালিক হবি, তোর কপালে বাপ ঋণে হজ করা কপালে জুটবো না মগার্ভ মগা। বাপ এমন একটা সম্পদ, মা এমন একটা সম্পদ, টাকা থাকবে মা বাবা থাকবে না, কথা কও না কেন? ইলিয়াসুর রহমান জিহাদির এখন টাকার অভাব নাই, সবচেয়ে বড় অভাব তার মা নাই। জুনাইদের একদিন টাকার অভাব থাকবে না, তার অভাব আল্লাহ রাখবেও না, কিন্তু এমন একদিন আসবে তার মা থাকবে না বাবা থাকবে না। সেদিন জুনাইদ মাথায় বালিশ দিয়ে তখন নাকি আফসোস করে বলতে পারবে, আল্লাহ আমার জীবনে আর কোনো দুঃখ নাই, আমার বাবাকে মাকে আমি মক্কা মদিনায় নিজের হাতে ঘুরাইছি। শুধু আমার সাথে বলবেন এই জমিনের মালিককে আরো জোরে কর, আরো জোরে। কষ্ট হইতেছে আমার আজকে, কষ্ট হইভাবে জানি মেঘের কারণে অয়োগ্যা। তারপরে জোনায় দিক তাকাইয়া কথা বলবো, আর জীবনে আসিবে না আসি, কিন্তু কথা আজকে বলবো ইনশাল্লাহ বলেন। শুধু আমার সাথে আওয়াজ দিতে হবে, জেলখানা শুধু চোর চোরটা বদমাইশ মাগি করে হারার হারাম করবো জন্য না, জেল আলেমুল আমাদের জন্য। কথা বলো, আজকে আলেমদের সন্তানগুলো এই শীতের মধ্যে তাকায় থাকে, আব্বা যদি একটা শীতের পোশাক নিয়ে আসত। আমির হামদার ছোট্ট ছোট বাচ্চাগুলো আছে, গেছিলাম দেখতে, কুষ্টিয়ে গেছি আর আইসে সাথে করে নিয়ে এসে দেখলাম ছোট্ট ছোট বাচ্চাগুলো অপেক্ষাতে, করা তো আর কিছু বুঝি না। জোনায়েদ ভাই দেখলাম মাইজা বোলাডা ছোট একটা বোলা না, আর আমার সামনে দেখবে ওরা কি বুঝে দেয় ইলিয়াস রহমান জিহাদি, ও তো পারে তো আমার পায়খানা করে ভিক্ষা মরতে পারে, কথা কর না কে। আর আমার নবীর কলিজার টুকরা নাতি হাসান নানার বুকের উপরে ডুবে থাকতো, ও যদি জানতো আমার নানা দোজাহানের বাচ্চা, আমার নানার আল্লাহ কি কি কইছে কোরআন, ও যদি বুঝতো ওই সময়। لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين. এই পৃথিবীতে যারাই আল্লাহর প্রেমে হাবুডাবু খাইয়া মরছে ওরাই জান্নাতে আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে যেদিনকে রাত্রে বিষ খাওয়ায় এখন কানবেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইর যেই ঠোঁট দিয়া গিলাসের মধ্যে ওই গিলাসটা দেন তো হুজুর সহসভাপতি সাহেব পাগড়ি ডেবাইন দিয়ে দিছে, কি সুন্দর দেখতেছে, মারহাবা। আল্লাহ তো কইতে পারবেন মুসাফিরের হাতে একটা পাগড়ি নিছিলাম, মারহাবা মারহাবা। এই যে কারি সাহেব কোন আপনি একটা মাদ্রাসার মুতামিম, হাজার হাজার ছাত্র তার হাতে, ঠিক না বেটি? আল্লাহু আকবার। এরা হলো এই দেশের আসল রত্ন, এরা এই দেশের আসল রত্ন, এরা আসল সন্তান, এরা এদের শ্রম, এদের দিনের যে তাকাজা, এদের দিনের যে
বৈষম্যতা দিনের যে মেহনত এটা আমিলি শ্রম জাতির দ্বারা কোনোদিনও হবে না এটা রাস্তায় রাস্তায় নৌকা নিয়ে ঘুরে ঘুরে মাদ্রাসা প্রতিষ্ঠা করছে কষ্ট হইতেছে না ওগো আমি তার ভরসা করব শুধু আমার দিকে তাকান কোন দিক থেকে এই তুই কি মাস্টার বাড়াইতে পারিস না টন বাস একটু বাড়া বেড়ায় তোর তোর মালিক কই এই যে মাইক চালাইতে পারো ওরে ডাক দে এই মগা দুটাতে পারেই না মাইক চালাইতে এই বাটপাট দুটারে পাঠাইছে গা কোনতে যে ব্যান চালায় হেনতে ধরে পাঠাই দিছে এনে ওরা কি মাইকের অপারেটর নি মিয়া ওই দুটা চালাইবে আল্লাহ কবুল করে ভাই এ লাল ভাই এ লাল ভাই হে লাল ভাই কিভাবে বেটা দৌড়টা দিল আল্লাহ মনে আগুন লাগছে বেটা লুঙ্গিতে ভাই রে ভাই কি বিপদে আছি গো দৌড়টা দিছে কি দৌড় আমি বক্তাছি মাইকেলের হে ভয়তে দৌড় দিছে না জানে আমার ঠেসে টুসে রায় কিনা না ভাই আমি কেউ ঠেসে টুসে রাখবো না অল্প সবার ভিতরে বিদায় দিয়ে যাবো গা ইনশাল্লাহ আল্লাহ আকবার বলেন তো আরো সে কম তো আচ্ছা আলোচনা কয়টা বন্ধু চলবো সারায় বয়ে থাকবেন টাটকা মিথ্যা কথা এটা কোনোদিন আপনি বইবেন না আর আমি বয়ে থাকবো না ভাই ভাই তবে যতটুকু বসবেন আমলে নিয়েতে বসবেন ইনশাল্লাহ বলেন তো আমি একটা গুণাগার মানুষ আমার মতো গুণাগার এই ময়দানে কেউ নাই আপনি ভাবতেছেন বক্তারা খুব বলি টাটকা বুয়া মিথ্যা কথা বক্তারা আমলই করতে পারে না কোন সময় আমল করবো তুমি আমার ভাই বোনা যে তোমার মতো আমরা যখন কইছি বক্তার আমল করতে পার না ভুরা বেড়াইছি না করে পাইছি মানে হুজুর গো ভুটে একটা পাইলি হইল আর গুতাই গুতে বড় করে দেয় আছে না নাই যারা আলেমের বদনাম বলবে ও মরার আগে স্টক মিস্টক করে মনে থাকে কোন দেশে সারা জীবন আলেম রে বকে কথা কন না কেন মরার আগে লাডি একটা নিয়ে গুড়ি ঠেলে রাস্তা দিয়ে হাটে নৌকা পায় কে নৌকা পাবে কে যারা সত্যিকার আলেমদের সাথে মান আকরাম আগালে মান কান নামা আকরামানি জালেমকে সম্মান করে আমার নবী বলে সে আমারে সম্মান করলো নবীরে সম্মান করে আবার ওই বেড়া গুড়ি ঠেলবে কে আবার এ হে দিয়ে থাকবে কে সারা জীবন আলেমের বকে মরার আগে গাল গুলা বেহা বোর কাছে দাম নাই পুতির বোর কাছে দাম নাই খালি জুতার বাড়ি খাইয়া বুড়াটাই মরে কথা কন না কেন জোরে খাও দেখবা বুড়া বয়সে যে পুতুর বোতরে তো নাতি খায় গুটা খায় পান দিলেও দেয় না গরম পানি ছেলে দেয় না ওষুধের ডিম্পা ছেলেও দেয় না মনে কর ভাই হারামিদের কপালে আলেমুল আমার বর্দ আছে আলেমের বর্দ যার কপালে লাগে গেছে রে আর দুনিয়াও শেষ আখেরাতও শেষ তবে সবচেয়ে বড় কষ্টের কথা কি জানেন এই শীতের মধ্যে যারা আলেমুল আমার জেলখানায় কষ্টে আছে দোয়া করবেন তাহাজ্জুদের উপরে দোয়া করবেন না করবেন না করবেন মানে প্রধানমন্ত্রীর কাছে আমার একটা দাবি ছিল আমার শাশুড়ি তো কইছিলাম শাশুড়ি ছাইড়ে দেন আমার কথা মনে হয় বন্ধু যায় নাই তবে দোয়া করি যাইব যাবে ইনশাল্লাহ যাবে আলমদের কষ্ট আর সহ্য হয় না ভাই যান জেলখানা কি এটা যারা যান না হেরা বুঝবেন না ঠিক না বেটি নাইরা বেটার বেলের উপর যদি কত বেল পরে ওই বেটা বুঝবে যে বেলের কি যন্ত্রণা আর যারা পরে নাই মনে করবো বাবা ফাঁকলে ফরলে খামো ফাটাই ফাটে কিন্তু যার পরছে ও বুঝে ও জীবন ও আর ওই ডাক লইয়া বেল গাছ তালা যাইব না জেলখানা যারা গেছে এরা বুঝছে যে জেলখানা কি তা আমি জীবনে যাই নাই আশা আছে কবে জামু তাও জানি না তবে একটা কথা বলে দিয়ে যাই আল্লাহ যদি কোনোদিন নেয় আল্লাহর কাছে একটাই দাবি থাকবে আল্লাহ কোরআনের জন্য নিও কথা কর নাকি আপনাকে মন খারাপ ওই এক সাসা চুপ করে আগ করে রয়েছে মনে হয় বেটার কি কষ্ট বহুত আজকে দুপুরে ভাত দেয় নাই জুনায়েদ ভাই ওটা দেয় নাই
কার নিরিবিলি ঠান্ডা মতে সাইয়া রইছে কে ওয়াজে বইয়া ঠান্ডা মতে সাই থাকবেন কে সাবেন তো আলেম ওলামার চেহারা দিক তাকাবেন হাসবেন কানবেন আবার সুবহানাল্লাহ জায়গা সুবহানাল্লাহ বলবেন দেখবেন আল্লাহ খুশি আমিও খুশি ঠিক আলহামদুলিল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ এই যে দুল্লা ভাই বলে একটু বয় তো তুই আল্লাহর ওলিরা বসেন তো দেই আল্লাহ কি সুন্দর আপনারা বসতে দিয়েছে বসেন তো একসাথে বলেন তো আল্লাহু আকবার এবার আমার দিকে তাকাবেন রেডি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বজন্দে ইমাম আবু হানিফাকে রাত আড়াইটার সময় বিষ খাওয়ানো হইল আল্লাহর বান্দা দুধ খাইতে চায় নাই জোর করে তাকে দুধ খাওয়ানো হইল ওই দুধের মধ্যে বাজানে এমন বিষাক্ত বিষ ছিল ইমাম আবু হানিফাও জানতো না এই বিষের এই দুধের মধ্যে এত শক্তিশালী বিষ যেই ঠোঁটের মধ্যে বাজান গিলাসটা লাগাইয়া দুধ পান করতেছিল ওই জিব্বার সাথে গিলাসটা লাগার সাথে এই জিব্বাটা শুদ্ধ বাবা পুড়িয়া গেছে ও আমার বিবাড়ি আর আশুগঞ্জের ভাইরা এই পৃথিবীতে যত রাকাবের দিন আছে সবাই আল্লাহর কোরআনের জন্য নবীর হাদিসের জন্য জীবন দিছে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যখন বিষের ক্রিয়া একবারে তাকে অ্যাটাক করে ফেললেন আর সহ্য করতে পারে না বুকের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে বিষ খাওয়ানোর বাবা দুই দিন পর ইমাম আবু হানিফা ইন্তেকাল করলেন এই দুই দিনের মধ্যে বাবা নারী বুড়ি গুলা পচে পচে পায়খানার রাস্তা দিয়ে বের হইতেছিল এই পৃথিবীতে সবচাইতে দামি ইমাম এবং তার অনুসারী পৃথিবীতে সবচাইতে বেশি বাজানডামার ইমাম যখন দুনিয়ার থেকে বিদায় নেয় দুই নয়নের পানি দিয়ে চোখের পানি ফেলায় ফেলায় বলছিল নবীজি আমি বিষের ক্রিয়ায় কষ্ট পাইতেছি আমার কোনো দুঃখ নাই যদি মৃত্যুর আগে আপনার এক নজর দেখতে পারতাম ইমাম আবু হানিফা বারবার বলতেছিলেন নবীজি হাসানকে যখন ইয়াজিদের চক্রান্তে বিষ খাওয়ানো হইল নবী তখন হাসানের সামনে আপনি দেখা করতে আসছিলেন আপনি যদি একটা বার আমার সাথে দেখা করতেন আমি আবু হানিফা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম এই কথাটা বলতে দেরি আছে গো সঙ্গে সঙ্গে আমার নবী ইমাম আবু হানিফার সামনে হাজির দু হাত বাড়ায় বলে নহমান রে তোর চোখের পারে আমি নবীর কলিজা ভেদ করে ফেলেছি আমি তোমায় আমি নবী তোমাকে আগাই নেয়ার জন্য তোমার এই কুফানাগুড়িতে আসছি তোমার বাগদাদে আসছি বাজানরে দুনিয়ার সব কষ্ট মেনে নিব যদি মৃত্যুর সময় আমার নবীর এক নজর দেখি গো আমার নবীর জীবনে যারা একটা নজর দেখবে গো বাবা ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না মৃত্যুর সময় আমার নবীর দেখার নিয়ত আছে না নাই জোর বলো নিয়ত আছে না নাই আমার ওই নবীরে যদি কোনো নাস্তিক কথা বলে ওরে জাগায় পুঁতে ফেলবো রাজি আছো না নাই কে কে রাজি আছো আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও আল্লাহ কবুল করেন জোর করে আমি গত বছর এই দিনে একটা নট্টুকি পতিতা নুপুর শর্মা ভুলে গেছেন কা আমার নবীরে বলছিল নবী মোহাম্মদ হলো নারী লোভী আমার নবীকে বলছিল তারা নবী মোহাম্মদ একটা মদের পিপাসু নুপুর শর্মা যেই জমিনে জন্ম নিছে ওই জমিনে দুইটা সিংহপুরু জন্ম নিছিল আশিকের রাসূল আহমদ আর মোহাম্মদ কথা বল না কেন আমি 2013 সালে তাদের কবরটা জিয়ারত করছিলাম হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যাই কইও এই মুসলমানের বলা এদিকে তাকাও
এই নুপুর শর্মার মতো একটা বেশর্মা এক নাস্তিক আমার নবীর বিরুদ্ধে একটা বই লিখছিল, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। ইতিহাস ভুলে গেছে? না। 1962 সালে যখন এই বইটা প্রকাশ হলো ভারতে, মুসলমানের পোলা লিখছিল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই আয়াতকে চ্যালেঞ্জ করে নাস্তিক লিখছিল নবী মুহাম্মদের চরিত্র বলে এত সুন্দর, আল্লাহ কইছে আল্লাহর কথা মিথ্যা। যার চরিত্র এত সুন্দর হয় সে 11টা বিয়ে করে কেমনে, 6 বছরের মাইয়ারে বিয়ে করে কেমনে, নাস্তিক এটা প্রমাণ করতে চাইছিল। আর দাঁত ভাঙা জবাব দিয়েছিল দুইটা যুবক, যখন মারহাবা তুমি নূপুর শর্মা অপেক্ষায় থাকো, তোমার মতো যত শর্মা বেশর্মা আছে প্রত্যেকটা নাস্তিক জুতার বাড়ি খাইয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। মুক্তি আমিনের এই জবান জবিন থেকে দীপ্ত কণ্ঠে দুইটা যুবক রেডি হয়ে যাও, যদি তোমার এই বিবারিয়ার জমিনে কোনোদিন আমার নবীর কেউ গালি দেয় ওর জায়গায় পুঁতে ফেলবো, ওর জায়গায় বাইরে লুলা বানাই ফেলবো। রাজি আছো না নাই? রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। কিরে তাকবীরদের মতো কেউ নাই? সব শেষ হয়ে গেছে? বুঝছি তো, কিছু নাই, ফেসবুকের সামনে কিছুই নাই। তবে মনে রাখতে হবে উম্মতে মুহাম্মদ যতদিন দুনিয়া বেঁচে আছে আল্লাহর দিন ততদিন দুনিয়া আছে, কথা ঠিক না বেঠিক? টাকা নাই দিকে যখন পেপারে ভাইসা আসলো এই নূপুর শর্মার এলাকার থেকেই, কিন্তু পেপারে যখন আইসা গেল আইন্দা কাল ঢঙ্গিলা রসুল বইয়ের লেখকের পুরস্কার দেওয়া হবে দিল্লির মস্তদে বয়া। পেপারের মধ্যে দুই ভাই পাইল গরিবের সন্তান, একজন নাম হাম্মাদ আর একজন নাম মুহাম্মাদ। আগামীকালকে ওই নাস্তিকে পুরস্কার দেবে দিল্লিতে বসাই এমপি মন্ত্রীর সামনে। কয়েক মাস আগে হলেন নাই, এক দেড় মাস আগে আমাকে ওই যে চট্টগ্রামের জমিনে এক নাস্তিক শিল্পপতির আবির্ভাব হয়েছে, ফজরে আজান দিলে বলে হ্যাঁ ডিস্টার্ব হয়। দেখেন নাই, শোনেন নাই? মনে কি কয়রে মাঝে মাঝে, এ বলে আবার আমার শাশুড়ি শেখ হাসিনার দল করে। আমি মাননীয় প্রধানমন্ত্রী বলবো আর মতো নাস্তিকরে তাড়াতাড়ি আউট করেন, বাংলাদেশের মুসলমানরে রাস্তায় পাইলে কুত্তার মতো পিটাইয়া বাইরে ফেলবে। ও যদি ভুলেও কোনোদিন বিবারিয়া রোডে ঢুকে আর জনগণ বুঝে যে ঢুকছে আশুগঞ্জ দিয়া, ওর গাড়ির টায়ার আর ওর বিলাটা সব বাস্ট করে লাগবে। তোমার আয়ুব বাসুর গান ভালো লাগে? জেমসের গান যখন সারা রাত কুত্তার মতো বউ বউ রুবি, এটা ভালো লাগে? এই যে 39 ফার্স্টে কোটি কোটি টাকার মদ বিক্রি হয়েছে বাংলার জমিনে, কথা বলো না কেন, সারা রাত ও ও করে কুত্তার মতো বুবো করছে, ওটা ভালো লাগছে? ফজরের আজান মাত্র 2 থেকে 3 থেকে 2.5 মিনিট হয়, এই 3 থেকে 2.5 মিনিট তোমার কাছে খারাপ লাগে? আসলে আমার মন বলে তোমার আর তোমার বউর কোন জায়গায় ভেজাল আছে, কষ্ট হইতেছে তাওয়াজটা দিয়ে একটু। আমার আল্লাহ সাই এর হিসাবের মুখের দিকে যে কোরআনের জন্য আমার উম্মত গুলো আমার বান্দা গুলো কে কে জীবন দিবে, আমার নবীর জন্য কে কে জীবন দিবে, আল্লাহ সাই এর হিসাবে ইনশাল্লাহ বলে বাজান আহমদ আর মোহাম্মদ দুই ভাই পেপারে পাইয়া পেপারটা ভূগোলের মধ্যে নিয়ে মার কাছে গেছে, মা ও মা কেমন আছো? আলহামদুলিল্লাহ। এই অসময় তোরা দুই ভাই, মা এটা কথা জিজ্ঞেস করি বলো আমার নবী কি রঙ্গিলে রসুল আছিল? মার নাম ছিল সুমাইয়া শিরুম একখান, মা এ তোমার আমার মতো মা না, বাজান্ডে লাভ দিয়ে মা আহম্মাদের গালের উপরে ঠাটা এক চর মারছে। মা তাহলে আমাকে দুই ভাইয়ের নাম আহম্মদ আর মোহাম্মদ রাখছি লেখা, তোকে দুই ভাইয়ের নাম আহম্মদ আর মোহাম্মদ এই জন্য রাখছি কোন একদিন জুনাইদের এই মাহফিলের মতো বাজান একটা মাহফিল ওই মা গিয়েছিল, একজন বুজুর্গ ওয়াজ করছিল সেই ঘরের মধ্যে আহম্মদ আর মোহাম্মদ নাম থাকবে, ওই ঘরের মধ্যে আল্লাহর কুদরত আর বরকত থাকবে, নামের বরকত ওই ঘরের থেকে কোনোদিন বরকত নষ্ট হবে না। বাজানদে তখন তোর বাবার সাথে আমার বিবাহ হয় নাই, হঠাৎ করে তোর বাবা ছিল রাজমিস্ত্রি,
তোর বাবা একজন তাবলিগওয়ালা খাঁটি তাবলিগওয়ালা দাওয়াত তাবলিগের কাজ তোর বাবা ভালো করে জানতো তোর বাবা একজন পাক্কা মুত্তাকি তোর বাবার সাথে যখন আমার বিবাহের বন্ধন আবদ্ধ হইল বাসর ঘরের থেকে দুইজন দোয়া করলাম মালিক আমাদের ঔরাসে যে সন্তান দিবা আল্লাহর ওলি বানাইবা দুইজন আল্লাহর কাছে দোয়া করলাম আর আল্লাহর কারিশমা মাত্র এক বছরের মাথায় আল্লাহ তোকে দান করলেন নাম দিলাম আহাম্মদ দুই বছর পরে তোর ছোট্ট ভাইয়ের জন্ম হলো নাম রাখলাম মুহাম্মদ যুবক ভাইর এখন চোখের পানি ফেলায় কাঁদবা আহাম্মদ আর মুহাম্মদের মা বললেন বাবা আসল ঘটনা বল ও মা এই দিল্লির মসনদে একজন বেঈমান আমার নবীর রঙ্গিলা রসুল বলে গালি দিছে গো মা আমার নবী বলে রং ঢঙের নবী জিনু মা তুমি বলো এটা কি সহ্য করা যায় গো আহমদের মা সুমাইয়া বললে সর্বপ্রথম নবীর ইশকের আগুন জ্বালাইয়া আমার নবীর জন্য প্রথম জীবন দিয়েছে মহিলা সুমাইয়া আমার নাম যদি হয় সুমাইয়া আমি সুমাইয়া ডিক্লার দিলাম এই দেশের সরকার ওই নাস্তিকরে পুরস্কার দিবে আমি মা তোদের দুই ভাইয়ের সরকার আমি মা বললাম আগামী কালকে দশটা বাজার আগে নাস্তিকরে দুনিয়ার থেকে খতম করবি মা গুজরাট থেকে দিল্লি তো 1200 কিলোমিটার রাস্তা মা এক রাতের মধ্যে কেমনে যাব আহম্মদ আর মুহাম্মাদের মা কোরআনের আয়াত পড়ে বললেন ওয়ায়ুসাব্বিত আকদামাকুম ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়ায়ুসাব্বিত আকদামাকুম আল্লাহ কোরআনে বলছে তোমরা যদি আমার নবী আর আল্লাহকে সাহায্য করো আমি আল্লাহ তোমাদের পাও দুটাকে শক্তিশালী করে দিব জোরে 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 তোরা দুই ভাই ট্রেনে গেলে দুই দিন লাগবে দিল্লি যেতে কোন ট্রেন ফেরেন না তোরা দুই ভাই পায়ে হাইটা যাবি মা কারে কয় ঠিক না বেটি মার মতো মা একটা হইলে যথেষ্ট কথা কন না জোরে কয় আরো জোরে আর মার মতো মা যদি নুপুর শর্মা মার মতো মা পরিমণি মার মতো মা মাহিয়া মাহি সবচেয়ে বড় কষ্ট লাগে কি জানেন যখন আলেমুল্লাহ মারে বুলেট প্রুফ জামা পরাইয়া হেলমেট পরাইয়া জেলখানার থেকে বাইর করে কোর্টে উঠে তখন কলিজার মধ্যে খাহা করে আগুন লাগে আর পরিমণির মধ্যে একটা নট্টকি জেলখানার থেকে মিন্দি লাগে যখন বের হয় তখন বুকের মধ্যে আগুন লেগে যায় মনে চায় এই দেশে থাকতে মন চায় না কথা ঠিক না ব্যাটা জীবন চাক আর থাক আলেমুল আমাকে তোমরা অপমান করতে পারো মুক্তি আমি নির্দেশের এই সন্তানগুলো আলেমদেরকে কলিজা দিয়ে ভালোবাসে কি ভালোবাসো কি বাসো না কে কে ভালোবাসার লাগে দু হাত দেখায় দাও মারহাবা বলেন আল্লাহ আকবার জোরে বলেন তো এই মুসলমানের বলে আলেমুল আমা যেখানে আমরা আছি সেখানে আওয়াজটা হবে বজ্রের মতো আলেম ওলামা যেখানে ওলামা ইকরাম যেখানে নামাজীরা যেখানে ওলামা ইকরাম যেখানে মুক্তি 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 চাই আলেম ওলামার মুক্তি চাই মুক্তি 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 চাই আল্লাহ যারা আসতে কয় ওগুলো লুলা বানাই দিবা মুক্তি 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 চাই লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো মসজিদ মাদ্রাসা যেখানে উলামায়ে কিরাম যেখানে নামাজীরা যেখানে বিনামাজি যেখানে ইনশাল্লাহ বলেন বিনামাজির সাথে আমরা নাই সুদ খুদ ঘুষ খুরের সাথে আমরা নাই ঠিক না বেটি জোরে জোরে যখন কব মুক্তি 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 চাই ইমানের বলে বলিয়ান কব আলেমুল আমার মুক্তি চাই ঠিক না বেটি
চলে যাবে তাকানো দিকে উমা দৌড়ে দিল্লি কেমনে যাবো 1200 কিলোমিটার আমি দোয়া করছি যা পৃথিবীতে যেই সন্তানের সাথে মায়ের দোয়া আছে পৃথিবীর কেউ তারে গুলি করে মারতে পারবে না আমি মনে করি জুনায়েদ আজকে এত কিছুর মালিক একটা মাদ্রাসায় এত কিছু আপনাদের মতো এত বড় মাহফিলে আয়োজন করে আমাদের মতো সুপারস্টার বক্তাদেরকে নিয়ে এনে ওয়াজ করায় কত বড় কলেজের জোর থাকলে কাজ করতে পারে টাকা পয়সা কিন্তু এই গ্রামের অনেকেরই আছে কথা কন না কে জুনায়েদের মতো কলেজ কয়টা আছে তাই দেখ না বেটা ইলিয়াস রহমান জিহাদির মতো অনেক বক্তার টাকা আছে কলিজার দিক দিয়ে আমার সামনে আয়না কে দাঁড়াবি 4 কোটি টাকা খরচ করে ক্যারাটেগঞ্জ একটা মসজিদ করছি কারোকে বলি নাই আমার এক বস্তা সিমেন্ট দাও কাউকে আমি বলি নাই 4 কোটি টাকা চলে গেছে পর্যন্ত মাদ্রাসা অনেকেই করে মসজিদ কয়জন করে তাই দেখো কেন করছি একমাত্র করার পিছনে আমার মা দুঃখের একটা ওসিয়াত ছিল ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ করিস দেখার মতো একটা মসজিদ করছি আমার মায়ের কবর আজাব থেকে বাঁচানোর জন্য মান বালা লিল্লাহি মসজিদান বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আমার ওয়াজের সমস্ত টাকাগুলো মসজিদে যায় আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আজকেও তোমাকে ওয়াজে আসার সময় বিকাশের টাকা পাঠাই দিয়া মসজিদে দুই তলা টাইলস লাগাইতেছে বিকাশের টাকা পাঠাই দিয়া তারপরে ওয়াজের মাঠে ঢুকছি বুঝেন এই যে কোটি কোটি টাকা খরচ করলাম মনের ভেতরে একটু জ্বালা পোড়া কিচ্ছু নাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি একটু জ্বালা পোড়া নাই এই 4 কোটি টাকা দিয়ে যদি বাড়ি করতাম 10 তলা বাড়ি করতে পারতাম এই মসজিদ করার পিছনে মাদ্রাসা করার পিছনে আমার একটা মাত্র উদ্দেশ্য আমার মালিক যদি বলে ইলিয়াস রে আমি মালিকের ঘরটারে তুই বাদ দিয়া বাড়ি করছো আমি কষ্ট পাইলাম আমি আমার মালিককে কি জবাব দিব আমি আমার মায়ের ওসিয়াত পালন করতে যাই বাবা কোটি কোটি টাকা খরচ করছি মনে কোনো দুঃখ নাই এই মাহফিলে আমি জানি না কার জানো মা নাই মা কার জানো বাবা নাই এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই গো ভাই এই জুনাইদের জীবনে যখন প্রথম বিদেশে যায় জুনাইদকে জিজ্ঞেস করে দেখো তার মা তার বাবা হয়তো বিদায় দিয়ে বারবার কাঁদছিল আর বলছিল মালিয়া রে আমার জুনাইদ রে ভালো নাই গো এই যে ঈদ যায় বাজান কুরবানি যায় কত প্রবাসীর মা ঈদের সীমাই পর্যন্ত খায় না নতুন জামাও পড়ে না মা আমার জাদু বিদেশের বাড়ি কেমন আছে জানি না আপনাদের সন্তান যারা বিদেশ থাকে তারা বুঝবেন বাবা একটা সন্তান বিদেশ থাকলে বাবা মায়ের মনের মধ্যে কত কষ্ট আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করিয়ে যাই ওই মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না গো ভাই ইলিয়াস রহমান জিহাদি দুনিয়ায় কত জায়গায় গেলাম আমার মার মতো একটা মহিলা কোথাও পাই তুমিও পাবা না আমি যখন পাই নাই তুমিও পাবা না আমার এই লাইফে 14টা কান্ট্রি সফর করছে 14টা
চোদ্দটা কান্ট্রির ধলা কালো খাটো লম্বা মোটা বেঠে বিভিন্ন রং বেরঙ্গের মহিলা মা বন্ধুকে দেখছি। হজে গেলে তো অন্তত 60টা দেশের মহিলাকে দেখা যায়। আপনি ইচ্ছা না করলেও দেখতে হবে আপনার। কি হাদিস আপনি কথা বলেন না কেন? আপনি ইচ্ছা না করলেও দেখতে হবে আপনি তওবে নামলে। ওখানে ওই মন মানসিকতা নাই কে মা কোন বোন এই নিয়ত হজে নাই, সব সমান আমার কাছে। ওই মেন্টালিটি কারো থাকে না। হজের অবস্থায় যে হাজিরা যখন তওবে নামে, যদি এই মন বাংলাদেশের যে মনে মন থাকতো একটা মহিলাও না, প্রতিটা মহিলা প্রতিদিন দর্শন হইতো। কি হাদিস আপনি কথা বলেন না কেন? এক মায়ের বডি আর একটা পুরুষের সাথে লাগানো থাকে, কোন পুরুষ খারাপ নজরে থাকে না। ওই জায়গাটাই জান্নাতের টুকরা। এই জন্যই তো আমার নবী বলছে মান হাজ্জালিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু মুত্তাফাকুন আলাইহ। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ আর উমরা করবে, সে এমন হয়ে যাবে বাংলাদেশে হোক যে দেশের থেকে আসুক, সে যেন এমন হয়ে দেশে যাবে রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু, সে মনে হবে তার মায়ের গর্ভ থেকে আজকে ভূমিষ্ঠ হয়ে আসলো। এমনি কইছে আমার আল্লাহ, আল্লাহ রসুল বলছে, আল্লাহর কথা নবীর জবান দিয়ে বের হয়েছে বুঝছে, হাদিস হয়েছে। কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট কথা কম। তাহলে ওয়াদা দেন, যখন টাকা আছে হজ করবেন ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। বলা বিদেশ থাকলে কবে তোর জায়গা তুমি করা লাগবে না, আমার একটু মক্কা মদিনা দেখা, তোর কাছে কিছু চাই না, তুই আমার মক্কা মদিনা দেখা দেখবেন, বলার লেগে দোয়া করবেন, যাই না মাঝে বইয়া ইনশাল্লাহ আপনি হতে যাইতে পারবেন বাবা, ওই দেশটা একটু ঘুরে আসেন না বাবা, দেখে আসেন আবার তুমি কষ্টের জায়গাগুলি আল্লাহ আকবার বলতে পারো না। আমি যখন 2 মাস আগে উমরায় ছিলাম, করোনার কারণে 2 বছর যাইতে পারিনি, 2 মাস আগে ছিলাম যখন উমরায় ইন দি মিন টাইমে, এই বছর আমার সাথে মুফতি মনির ইসলাম শরীয়তপুরি ছিল, যে আপনাকে গতকালকে ওয়াজ করছে, আমার সাথে একজন ভালো অ্যাডভোকেট ছিলেন আলহামদুলিল্লাহ বলেন, সে আমার কালিকা হুজুর আপনি তায়েফের বয়ান করেন, তায়েফের বয়ান করেন হুজুর ওই জায়গাটা লয়ে যান না, এটা লয়ে যান না, আমাকে ভাই ওখানে তো পুলিশ গেলে ভাই রইব, হুজুর আব্দাসের বাগানটা লয়ে যান না, যে আঙ্গুরের বাগানে বসে আমার নবী আঙ্গুল খাইছিল আর কপালটা সিপড়ে সিপড়ে বলছিল মালিক তুমি চাই দেখো আমার কি মাইকটা দিছে, আল্লাহ তুমি দেখো আমি ঠোঁট দিয়ে আঙ্গুর চাবাই খাইতে পারতাছি না, আল্লাহ তুমি দেখো আমার এমন একটা ঘুষি দিছে ঠোঁটের উপরে, ঠোঁটটা ফুইলা কোলবালিশের মতো সব হয়ে গেছে, তোমার বন্ধুর এই মাইকটাকে তোমার ভাল লাগতেছে আল্লাহ, আমার নবী বলতেছিলেন ওই পাহাড়টারে টেক লাগাই বইয়া, আর যেই পাহাড় আমার নবী বসছে ওই পাহাড়টা পুরো আমার আল্লাহ তুলার মতো নরম বানাই দিচ্ছে। এখন আপনি কানবেন, আমি দেখবো আশেকের রাসূল কজন আছে, খালি মুখ দিয়ে আশেকের রাসূল মিলিয়ে দেশ মা আশেকের রাসূল বাড়ি রবিউল আউয়াল কেক 5000টা দিয়ে কিনা বাইতুল মুকাররমের সামনে সাজাইয়া টেবিলের উপর থুইয়া চামচ দিয়ে কাটে আর কয় হেভি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ, হারামির ঘরে হারামি তোরে জুতা দিয়ে বাইরে তোর কপালে নাক সানু সঙ্গেই হেলাবো একবার বাইরে ইয়া, তোর নবীরে গালি দেয় তখন তোর শরীরের ভিতরে হেভি পার্ট একটু ইউ নাই বাইরে বিলা বলতে হেভি পার্ট একটু ইউ বাইরে তোর লুলা বানা হেলাবো কথা ঠিক না ব্যাটা, সুন্নির ঘরে সুন্নি সুবিধাবাদী সুন্নি কথা কন না কে, 3 মিনিট পরে বিদায় নিমু আওয়াজ দিয়েন কিন্তু এবারে, এই পৃথিবীতে একটা মাত্র জায়গা আছে যেখানে যত বড় শক্ত দিলওয়ালা হোক না কেন সহ্য করতে পারে না, সেটা হলো উহুদের মাঠ, তায়েফের মাঠ, এই জায়গাগুলো গেলে কোনো হাজি নাই গুন গুন করে আওয়াজ করে কান্দে না, সৌদি গভর্নমেন্ট যদি আমার নবীর যেখানে মাইরে ফেলায় রাখছিল যদি ওই জায়গাটা চিহ্ন রাখতো ওই জায়গা মনে সমুদ্র পর্যন্ত গর্ত করে লাইতো, কথা কর না কেন, আমার নবী যেই পাহাড়ে বসে বসে কাঁদতেছিল তাইবে মার খাওয়ার পরে যদি ওই জায়গাটা চিহ্ন রাখতো সৌদি গভর্নমেন্ট ওই পাহাড়টা শুধু ভাঙ গেলেছে, ঠিক না পায় যে এই পাহাড়ে বইয়ের নবী কাঁদছিল এই পাহাড়টাই নবীর জন্য তুলার মতো নরম হয়েছিল, যদি এইটা জানতো ওই তাইবে মানুষগুলাই ওই পাহাড় ভাঙ গেলে যেত, বুঝলেন, এখন আমি দেখবো আশেকের রাসূল কয়জন আছে, পুরা পাহাড়টাকে আমার লাগবার তুরার মতো স্পঞ্জের মতো নরম করে দিলেন, এর ভিতরে কারণটা কি বুখারীর শরা ফয়জুল বারীর মধ্যে দেখবেন কারণটা কি, যেই পাথরগুলো নবীর গায়ে লাগলো ওই পাথরগুলো যদি নরম করে দিত তাহলে আমার নবীর চামড়াগুলো ফাটতো না,
কতক্ষণ না খায় এই টিস্যু আমি যত জোরে হুজুরের কপালে লাগাই রক্ত বের হবে তুলে যদি আপনি 1 কেজি তুলাও কারো কপালে মারেন রক্ত বের হইব হালাকে যদি একটা পাথর শক্ত পাথর 100 গ্রাম আপনার কপালে লাগায় কপাল ফাইটে রক্ত বের হতে থাকবে আমার নবী কথাই বলতেছিল এখন কানবেন জিবরাইল যখন বেলা 4টার সময় বারবার বলতেছে নবী আমি কি আপনার কোন উপকারে আসতে পারি তখন আমার নবী বারবার বলছিলেন জিবরাইল রে যদি আমার কোন উপকার করতে চাও একটা উপকার করবা আমার পুরো বডিটা যে বেঈমানগুলো মেরে রক্তাক্ত করে দিয়েছে আমার পুরো বডিটাকে তুমি ভিডিও করো কিয়ামতের মাঠে তুমি দেখায় দিবা ওই আশুগঞ্জের উম্মতগুলোরে দেখাবা আমি আমার উম্মতের লাগে মার খাইছি তবু বড়দোয়া দেই নাই ও বাজানদে আদ্রাস রাদিয়াল্লাহু তাআলা নূর বাগানে যখন নবী আঙ্গুরগুলো ছিড়ে ছিড়ে গালে দিচ্ছিলেন নবীর ঠোঁট দুইটা বাবা লড়াই লড়াই খাইতে পারতেছিলেন না আমার নবী বারবার বলতেছিলেন মালিক রে তোমার কি মায়া লাগে না তোমার বন্ধু আঙ্গুর খাইতে পারে না একটা ফোঁটা পানিও গালে দিতে পারি না মালিক তুমি যদি একবার আমারে বলতাই মার খাইছেন নবী এই রক্তের বিনিময় আপনার উম্মতের মাফ করে দিয়েছি আমার মনের মধ্যে কোন দুঃখ থাকতো না বাজানরে তখন জিবরাইল একখান কথা বলছিল এখন আমি আপনাদের সামনে বলবো আল্লাহ মাজিদুল হক বুখারীর মধ্যে লেখান বাংলা বুখারীর মধ্যে আল্লাহর কুতুব লেখেন এই তায়েবের ইতিহাস কিন্তু আল্লাহ মাজিদুল হক তায়েবে মধ্যেই বসে লেখছে আল্লাহু আকবার ধরে ভালো হুজুর কামতেছিলেন আর কলম দিয়ে লিখতেছিলেন ও আমার হাজি সাহেব ভাইরা এই যে সেই তায়েবের জমি আমার নবী যখন বারবার বলতেছিলেন মালিক গো আমার উম্মতকে কি তুমি মাফ করতে পারো না তখন জিবরাইল বলছিল নবী যে উম্মতের লাগে মার খাবার পর দোয়া করতেছেন এই উম্মতগুলো আপনার কলিজাটা ক্ষত বিক্ষত করে দিবে নবী আমার বুঝে আসে নাই কেমনে আমার ক্ষত বিক্ষত করবে নবী নূপুর শর্মার মতো একটা বেশার মাপারে গালি দিবে কতক্ষণ না কে আপনার কলিজা আঘাত করবে জিবরাইল কিন্তু সেদিন বলছিল আজ থেকে 1400 বছর আগে তোমরা আমার নবীরে কষ্ট দিতে পারো আমরা আশিকের রাসূল প্রত্যেকটা বেঈমানের জবাব দিব ঠিক রাজি আছো না নাই কে কে রাজি আছো দেখ আল্লাহকে হাত তুলে দেখাও তো মুসলমান আল্লাহ এই হাতগুলোকে কবুল করে জোর করে আমিন আরো জোরে বলো আমিন কষ্ট হইতেছে আর মাত্র 3 মিনিট পরে বিদায় নিয়ে যাব এই মুসলমানের বলায় দিকে তাকান আহমদ আর মুহাম্মদ মার কাছ থেকে দোয়া নিয়ে দৌড় শুরু করলেন আশিকের রাসূল দৌড়ে যাইতেছে ট্রেনে গেলেন না কিন্তু ওই জামানায় ওই জামানায় এ তোমার বাইকের আওয়াজ বাড়ি খাচ্ছে কেন করো এই মুসলমানের পোলা দিকে তাকান ওই মাইকের আওয়াজ বাড়ি খাচ্ছে ওটা অন্য দিকে ঘুরাই দাও এই আহমদ আর মুহাম্মদ টেরেনে না যাইয়া দৌড় শুরু করলেন দৌড়াইতে দৌড়াইতে যাচ্ছে ইন্দিমিন টাইমে দেখা যাইতেছে গুজরাটের মুখ্যমন্ত্রী বাবু লালমোহন সে যাইতেছে পাজারো গাড়ি দিয়ে আর এরা দুই ভাই যাইতেছে আল্লাহর দেই গাড়ি দিয়ে যাইতেছে ঠ্যাং দিয়ে দৌড়াইয়া আরো জোরে কল বাবু লালমোহনের ড্রাইভার হঠাৎ করে লুকিং গ্লাসে তাকায় দেখে দুইটা দেবতা আইতাছে বাবু লালমোহন রে কয় স্যার আপনার গ্লাসটা নামান কয় কে দেখেন সেকেন্ডের ভিতর আপনার গাড়ি ওভারটেক করে চলে যাবে দুইটা মর্দে মুজাহিদ আসলে আপনার কষ্ট হয়ে গেছে আর হবে না আল্লাহুম্মা আমিন রব্বানা আর এক ঘন্টা তাহলে এবার দেখবো আওয়াজ কেমন হয় এক ঘন্টার রেডি আল্লাহ আকবার বলেন তো লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো মুক্তি 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 চাই এখন দিয়ে ব্যাটারি আওয়াজ কমে গেল মুক্তি 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 চাই লিল্লাহে তাকবীর হ্যাঁ ঠিক আছে
তিন দিনের ওয়াজ তো ভাবছিলাম ঘুমাবেন আর জিমাবেন বা তাড়াতাড়ি যাবেন গা কি লেগে উঠতাছেন না তাও আমি জানি না আর মাত্র দুই মিনিট বাবু লালমোহন গিলাসটা নামাইয়া ডাক দিছে তোরা মানুষ না দেবতা হিন্দি মিটাইমে এ ওখানে কোটা ডিজিটাল বুলাইছে কান কোন জোরে সিঙ্গেল থাপড় দিও ডাবল দিও না আল্লাহ হেফাজত করেন তোর কোটা আমিন আরো জোরে কর কষ্ট হইতেছে না কি কয় এই মুসলমানে বলে দিকে দেখা যখন বাবু লালমোহন গিলাস নামায় বারবার বলতেছে এই তোমরা মানুষটা দেবতা আহমদ আর মোহাম্মদ বলল খাইছে তো মগলে শিরক করবো তো বলে আই অ্যাম মুসলমান যখন কইছে আই অ্যাম মুসলমান বাবু লালমোহন কলে নাম কি আহম্মদ তোমার নাম কি মোহাম্মদ কোথায় যাবো এত দৌড়ে স্পিরিটে দৌড়ে কই স্পিরিট আমরা তো স্বাভাবিক ভাবে দৌড়িতেছি বসন্তে এই কথাটা শুনতে দেরি আছে আহম্মদ আর মোহাম্মদ উত্তর দিলেন আমরা স্বাভাবিক ভাবে দৌড়াইতেছি বাবু লালমোহন যদিও বাবা আকাড়ার বলা আকাড়া না ওই যে একজনের কাছে চিংড়ি মাছের মাথা ফেলাইছে না ঠিকই কইছো তুমি এই মুসলমানের বলা আকাড়া তো কিন্তু বুদ্ধি আছে বুদ্ধি আছে মালাউনের বুদ্ধি আছে কথা কন না কে সাথে সাথে কইতেছে বাবা তোমার নাম মোহাম্মদ হ্যাঁ তোমার নাম মোহাম্মদ হ্যাঁ কই যাবি তোরা কই দিল্লি যাবি দিল্লি যাবি বাড়ি কই কই গুজরাট দিল্লি যাবি মানে গুজরাট থেকে কয় মাস আগে তোর শুরু করছো আকাটাই কই কি তোরা কি জানো সেখান থেকে গুজরাট কত দূর কত 600 কিলো হ্যাঁ সুবহানাল্লাহ খেতার মধ্যে যাই কইও এখানে কইলে তো অসুবিধা হইব বউ যদি জিগায় সুবহানাল্লাহ ঠলা কইছিল হরে যে কবি কবাকে কইছিলাম সুবহানাল্লাহ তখন বউ কইবে না ঠিক আছে ওয়াস্ট শুনছো নাহলে কিন্তু ঠোন্ডা খাইবা যায় কবর মধ্যে খেতার মধ্যে যাই বেড়া আওয়াজ এবার দিও রেডি এ কয় মাস আগে দোষ শুরু করছো কয় আকাড়ায় কয় কি কয় মাস আগে দোষ শুরু করছি দুপুরে ভাত খাইছি মাল লাগে কত কই রওনা দিছি জোরে 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 আল্লাহ আকবার আল্লাহ আকবার এখনো পর্যন্ত আমার মাওলার সাহায্য আছে না নাই ইং তাং সুরুল্লাহ ওয়ায়াং সুরুকুম ওয়ু সাব্বিত আকদামাকুম এখনো কোরআনে আয়াত আছে না নাই বান্দা আমি আল্লাহর আমার নবীর সাহায্য করবে আমি তোকে পাও দুটো শক্তিশালী করে দেব এখনো পর্যন্ত মাঠে নামেন বিবারি আর মাঠে নামেন রাস্তায় নামে লাড়ি একটা লয়ে কবেন আলেম আমার মুক্তি না দিলে হইয়া বললাম গুলি খাবো মারি খাবো পিডেনি খাবো তোমার রাস্তা ছাড়বো না দেখবে একদিনের ভিতরে অ্যাকশন হয়ে গেছে এগুলো তো মুখ দেখো মামুকুম মাগার আমি হুম না পুলিশের গাড়ি আবার প্যাডের উপর দুধ বই ডরে আমি তুমি সবাই রাখে তু এটা আমি জানি ঠিক না এই তো শেষ শেষ এবার আমার দিকে তাকাও মুসলমানের বলা আহম্মদ আর মোহাম্মদ আশেকে রাসুল ওই নূপুর শর্মার দেশের কর্তৃ সন্তান যদি আহম্মদ আর মোহাম্মদ আবার ইন্ডিয়ায় জন্ম নেয় একটা নাস্তিক নবীর গালি দিতে পারবে না বিবারিয়ার জমিন ঠিকই আছে রাস্তাঘাট উন্নত হয়েছে মুসলিম মাসে উন্নত হয়েছে মুক্তি আমিনের মতো একটা সন্তান জন্ম হয় নাই ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের মতো আল্লাহর কুতুবের মতো সিরাজুল ইসলাম সাহেবের মতো একটা সন্তান জন্ম নেয় নাই আর নিবেও না আমার গোপালগঞ্জে জন্ম নিয়েছে কয়েকটা সিংহ পুরুষ বীরত্বর ফরিদপুরে তার ভিতরে পদ্মা মেঘনা যতদিন রবে বহমান সকলের অন্তরে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর একটা সিংহপুরের জন্ম নিয়েছে অলিকল শিরোমণি মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি তোমরা তাকবির না দিলে কি ওরা দিতে আছে ঠিকই
আমরা ঠিকই গুরুত গুরুত এক এক দিকে মারতাছে মানে কোন রকম চাইতেছে ভালো বানানে লাগিয়া তোরা ভালো বানাইতে বানাইতে লা আখির দামান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আয়া পড়বে তবু বানাইতে থাক তবু যে আমার কথা রাখছো আল্লাহ শুকর জোর করে মারহাবা মারহাবা কষ্ট হইতাছে ভাই ভাই এ তুমি যাইও না ভাই ভাই শুনো শুনো ভাই যাইও না তুমি আর 10টা মিনিট আল্লাহ হে যদি যায় আর বাড়ি তুমি চিনো আল্লাহ আইবো ইনশাল্লাহ বলেন মারহাবা বলেন তো তিন দিন ওয়াজ শুনছেন বাবা শরীরটা দুর্বল জুনায়েদ ভাই মাঝে মাঝে জিমটি দিতে চায় আবার গুতা খাই আবার লাভ দিয়ে উঠে যায় তবে মনে রাখতে হবে ওয়াজ আসলে একদিন করানো ভালো তিন দিন ওয়াজ করলে আবার আগার আবার ভাগাভাগি হয়ে গেছে তা আগের সময় তো ভালো আছে রে কি যে কোমরে ভাই ভাই ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন ইলেকট্রিসিটি তো একটু দেখছি আগের ভাই ভালো ছিল এই মগা আগের ভাবিরা খোল তুই আগে পরে যা হইছে হইছে এইটা বাদ দে এখন বাবা আমার দিকে তাকান এত ডিস্টার্ব ভাল লাগে না ওয়াজটা কাঁচাই এনে অনেক কষ্ট হয়ে যায় এখানে একবার আরে বন্ধ করে দিয়ে দিছে বজন দে আমার আমার দিকে তাকান হয় এভাবে রাখ এইটা সালা এভাবে রাখ এ সরে এ গরম পানিতে দি যেখানে দেখবেন সবচেয়ে বেশি খুশি করতে পারবেন বক্তার করে দুই টাকা বেশি দিয়ে মাইক আনবেন মাইকটা খুশি করে দিবেন ইনশাল্লাহ দেখবেন আলেমরা পাগলের মতো ছুটে আসবে কারণ এই 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 সাইনা সেক্টরে বাবা প্রতি বছর আরে পুরো বছর চালাইতে হয় এইটা যদি একটু ড্যামারেজ হয়ে যায় আমি যদি একটু এদিক সেদিক করব গলাটা গ্যাংরাং করব বুড়া আছে দেখো জোনায় দানছে কত চিন্তা ভাবনা করে কথা কইতে জানেন আপনি এই গলাটারে ছোট পোলার মতো দুধ খাওয়া বাচ্চার মতো পালতে হয় মেয়া প্রথম আমার আল্লাহর কাছে সাহায্য চাইতে আলহামদুলিল্লাহ বলতে পারেন না এই যে ঘন্টার পর ঘন্টা চিল্লাই এমন তো না যে বাড়ির থেকে একটা লাগাই লিয়েছি আনেনি কোনো বক্তা তো এত চিল্লানের পরে ঠিক থাকে আল্লাহর মেহরবানি ছাড়া সম্ভব না কথা কান না কেন যখন কই যে কয় মাস আগে দোষ শুরু করছো কয় আকাটাই কয় কি কয় মাস আগে দুপুরে ভাত খাইছি মাল দেওয়া নিয়ে রেডি হয়েছি এবার তাকান আকাটা যদিও হয় বুদ্ধি আসরে নাই তা আমাকে দেশের মন্ত্রী না দেখেন না মগা আলমগীর এক সময় কইছিল রানা পেলা জায়গা আরো তালা হুজুর ধাক্কা দিয়ে ভেঙে লাইছে কি বুদ্ধি মগাটার মাথায় এগারো তলা বিল্ডিং বলে হুজুর ধাক্কা ভেঙে লাইছে সি 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 কুত্তাই নি বিশ্বাস করে নি কথা কন না কেমন যে কি কয় এই যে আপনাকে এমপিয়ারটা হে বলে বর্দার কোনো কিছু পাই না পাইবা করতে তোমারটা তো সিসি ওটা পাইলেই তো তোমার লাগে ঝামেলা কথা কন না কেন এটা পাইলেই তো তোমার লাগে ঝামেলা ওটা পাওনা নিরিবিলি আসো মইরা না তারপরে দেখবা আছে না নাই কথা কন না কেন জোরে কর আরো জোরে জোরে ভয় পাইতেছে জেলে যাবে অসুবিধা কি যান যাবেন ঘোড়ার ডিম যাবো আমরা জানি একসাথে বলবেন এবার আহম্মদ আর মুহাম্মদ যখন বলে দুপুরে খানা খাইয়া মার দোয়া নিয়ে রওনা দিছি বাবু লালমোহন মাথায় বুদ্ধি আসছে না নাই চিন্তা ভাবনা করতেছে আর বলতেছে 600 কিলোমিটার রাস্তা আমি রওনা দিছি ফজরের আগে এখন আসর হয় এই 600 কিলোমিটার রাস্তা আমার আসতে যাইয়া প্রায় 7 থেকে 9 ঘন্টা হয়ে গেল আমার গাড়ি চলছে 100, 110, 120, 140 কিলোমিটার বেগে চলছে মরুভূমি দিয়া আর এরা মাত্র 2 ঘন্টার ভিতরে এত রাস্তা কেমনে আসলো আহম্মদ তোরা কোথায় যাবি দিল্লি কেন যাবি বহুত ইনফরমেশন আপনি আমার কাছ থেকে নিছেন দাদু আপনি কই যাবেন আমি দিল্লি দিল্লি যাব কে আপনি যাবেন কে এবার কানবেন বহু হাসছেন আহম্মদ রে আমি যাব গো বাবা তোর নবী কিনে একটা মুসলমান নাস্তিক বই লেখছে
আমি যদিও তোদের ধর্মের না তবে তোদের কোরআনের কিছু কিছু আয়াতের তরজমা আমি জানি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম তো কোরআনে একটা আয়াত আছে ওই ভগবানের সৃষ্টির মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী তোদের নবী মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা আমায় ইয়ুদরিলহু ফালা হাদিয়ালা আমার আল্লাহ যারে হেদায়েত দিবে গো বাবা পৃথিবীর কেউ তারে গোমরা রাখতে পারবে না এই বাবুর কপালে হেদায়েত তবে ওমরের মতো বাবু নিজেও জানতো না ভগবানের কৃপায় আমি ওই নাস্তিকরে শুধু একবার দেখতে যাব যদি হাতের নাগারে পাই পরে দুইটা বক্সিং মারব আহমদের মোহাম্মদ কয় বাবু আপনি যাবেন ওদেরকে বক্সিং মারতে আর আমরা দুই ভাই যাবো আরে মার্ডার করতে আহম্মদ রে আমি বুঝে ফেলেছি তোর আশেকে রাসূল ছাড়া এত দূরে কেউ দৌড়াইতে পারে না হায় গো বাবা তোরা দুইজন আমার গাড়িতে বস আমি তোদেরকে লয়ে দিল্লি যাব ওই নাস্তিকের সমাবেশ তোরা চিনুস না আমি চিনি কারণ আমিও একটা ইনভাইটেশন লেটার পাইছি আমি ওখানে ইনভাইট পেয়েছি আমি যাচ্ছি রে আহম্মদ আমার গাড়িতে ও আমার বিবারি আর যুবক ভাইরা দেখো তো আমার নবীর আগুন দিয়ে একটু কলিজা জ্বালাইতে পারো কিনা আহম্মদ আর মোহাম্মদ মোজাকারা করলেন পরামর্শ করলেন হাল মুশরিকিনা বাজাল আল বাস এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু মুসলমানের শত্রু গো এসে আমাদের গাড়িতে উপকার করবে কেমনে বুঝলি আহম্মদ বলে ভাইরে লোকটা যেইভাবে বলল অবশ্যই আমাদেরকে ধরা খাওয়াইতে পারবে না বহুয়া মাকুম আইনামা কুমতুম উদুউ আস্তাজিব লাকুম আল্লাহ যে বলছে আমার ডাক দিতে দেরি হবে তোদের ডাকে সাড়া দিতে দেরি হবে না আর আমরা তো মৃত্যুর কাফন পড়ে আসি দুইজন দুই পাশে বসব যদি দেখি এদিক সেদিক কষা গেইডারে মারবো মুসলমান কোনদিন মৃত্যুর ভয় করে না মুসলমান মরলে শহীদ বাঁচলে গাজী ওই মরণটাই মরতে রাজি কষ্ট হইতেছে রেডি হও বাবু লালমোহন বলে আহম্মদ রে তোকে কাছে অনুরোধ করে বলছি জীবনে বহুত খারাপ কাম করছি একটু পূর্ণ কাজ করতে চাই আমি এই চোখ দিয়ে দেখছি আমার গাড়ির স্পিরিট ছিল 140 আর তোদের দৌড়ের স্পিরিট ছিল মনে হয় 200 পৃথিবীর কোন সাধারণ ঘরের সন্তান আল্লাহর ওলি ছাড়া ব্রাহ্মণ ছাড়া এইভাবে কেউ দৌড়াতে পারে না তার ভাষায় বললেন আহম্মদ বলে দাদু যখন দেখছেন আমরা দুই ভাই বসলাম বাজান এখন আমি দেখবো আমার নবীর আশে কয়জন আছে দুই পাশে দুই ভাই বসলেন বাবুরে মাঝখানে বসাইলেন গাড়ি যখন বাবুর পিয়ের সামনে বসা ড্রাইভার ড্রাইভিং সিটে বসা ইন দি মিন টাইমে আধা ঘন্টা গাড়ি চলার পরে বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ ওরূপে পলাশ বলে স্যার আপনি গাড়ি ব্রেক করতে বলে গাড়ি যে কত 100 কিলোমিটার বেগে চলে আমি নিজেও জানি না স্যার এই গাড়ি কে চালায় আমি নিজেও জানি না স্যার এই গাড়ি নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই গাড়ির মাইল মিটার বন্ধ কত স্পিডে চলে আমি নিজেও জানি না বাবু লালমোহন বলে ব্রেক কর স্যার ব্রেক হয় না যে কোনো একটার সাথে লাগাইয়া তাড়াতাড়ি নিয়ন্ত্রণ কর স্যার লাগেও না আমার স্টার্টিং ধরে কে বসে আছে আমি জানি না আহম্মদ আর মোহাম্মদ বলে স্যার স্টার্টিং আপনাদের ধরে কিছু করতে হবে না
যেই মালিক দেখছেন আমাদের দুই পায়ের পায়ের মধ্যে শক্তিশালী করে দিয়েছিল ওই মালিক তোমার চার চাকার মধ্যে শক্তি বাড়ায় দিয়েছে বাবুলাল মোহনের ড্রাইভার বলেন স্যার মাইন করবেন না গো আমি জীবনে আপনার ওই আসনে বসাইয়া কত এমপি মন্ত্রীর গাড়ি চালাইছি কত এসপিডিসির আমার গাড়িতে চড়াইছি এমন কোন মন্ত্রী পাই নাই ওই সিটে বসার পরে গাড়ি চালায় আমার আল্লাহ যখন আজকের গাড়ি আল্লাহ চালায় আমি আর দেরি করব না গো স্যার আমি মুহাম্মদ আর মুহাম্মাদের ধর্মে চলে যাইয়া মুসলমান হয়ে গেলাম বাজনডে যেই গাড়ি যাওয়ার কথা সকাল দশটায় সেই গাড়ি চলিয়া গেল বাবা রাত সাতটায় ভারতের লেখা সোনালি সুদিন বইটা মুতালা করে দেখবেন উলামা একরাম বানানো কথা মিলিয়ে রহমান জেহাদি বলি না কারণ আমার কথা রেকর্ড হয়ে গো বাবা দলিল সারা কথা বললে কেয়ামতের মাঠে অথবা ইতিহাস বানায় বলতে গেলে সমস্যা আছে আহম্মদ আর মুহাম্মদ দুই ভাই যখন মন্ত্রীর সাথে বাজানদের দিল্লির মস্তদা পৌঁছে গেল বাবুলাল মোহন বললেন আগামীকালকে দশটায় তোদের পুরস্কার তাদের পুরস্কার দিবে ওই অনুষ্ঠানে তোদেরকে যাওয়ার জন্য আমি ছাড়া তোদের কেউ কায়দা করতে পারবে না আহমদরে যখন অনুষ্ঠান শুরু হবে মাইক্রোফোন হাতে নিয়ে বলবো সদি মণ্ডলী সদর গুজরাট শহর থেকে দুটো লোক আসছে এই বইয়ের লেখককে পুরস্কার দেওয়ার জন্য তখন তোদের মনের তৃপ্তি সহকারে মারবি কষ্ট হইতেছে আর মাত্র দুইটা মিনিট বজন দেয়ার গন্ডা হয়ে গেছে আরে না আরে না বাংলাদেশে এত সময় কোনো বক্তব্য আস করে আমার লেভেল দেখেন তো একজন পান নাকি শুধু আমার দিকে তাকাই বলেনি জমিনের মালিককে শুধু আপনাদের কথাগুলো আমি বুঝানোর জন্য বলছি এদিকে তাকাবেন আর চোখের পানি দিয়ে আহম্মদ আর মুহাম্মদ জন্য দোয়া করবেন বাজান যেই অনুষ্ঠান শুরু করার কথা দশটায় অনুষ্ঠান শুরু হয়ে গেল এগারোটায় আহম্মদ আর মুহাম্মদ শুনতে পাইলেন মাইকের মধ্যে কল হচ্ছে সুদূর গুজরাট শহর থেকে পরানপুর থানা থেকে রহমতপুর গ্রাম থেকে দুইটা যুবক আসছে এই রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য বেইমান শেয়ারের থেকে উঠিয়ে লাভ দিয়ে কয় মুসলমান তাহলে আমার বইটা লাইক করছে আহম্মদ আর মুহাম্মদ এক হাতে ফুলের মালা আর এক হাতে বাবা চাকু লইয়া উঠছে হে বিবারিয়ার জমি মুফতি আমিনের জমিন জুবাইর আহম্মদ আনসারি হুজুরের জমিন আল্লাহর কুতুব জান্নাতে মাদ্রাসাটা বুকে নিয়ে ঘুমাই আছে গো বাবা হাজার হাজার আলেম ওলামা তার কবরের পাশে দাঁড়ায় দোয়া করে কি মেলা মিলে গেছে আল্লাহর কুতুব যেই জবান দিয়া বাজাল রে এত বছর কোরআনের খেদমত মাঠে ময়দানে করছে মৃত্যুর সময় এই জবানটা আমি দেখছিলাম গো বাবা মৃত্যুর মাত্র কয়েকদিন আগে হুজুরের সাথে আমার দেখা হয়েছিল ঢাকায় যে কোনো একটা কনফারেন্সে দেখা হয়েছে আমার হাত ধরে এইভাবে বলে যে হাদি ভাই আপনি তো এখনো যুবক মানুষ আপনাদের মতো বয়সে কত কোরআনের খেদমত করছি নিজেরে বাসাইয়া তারপরে বয়ান করবেন চারটা পাঁচটা সাতটাও বয়ান করছি এখন অসুস্থ হয়ে গেছি ওই দিনগুলোর কথা মনে পড়ে আর চোখের জলে ঘুম আসে এখনো আমার মনে পড়ে গোয়ান হই আল্লাহর ওলির কথা জীবনে তারা কাউরে পরোয়া করে কথা বলে নাই বাবা এই জন্য আল্লাহ আজকে তাদেরকে তার জিম্মাদারিতে রাইখে জান্নাতের বাতাস দিচ্ছে যদি জুবাইর আহম্মদ আনসারির কবরটা খুলে দেখার সিস্টেম থাকতো খুলে দেখতাম তার মধ্যে কোরআনের কত যন্ত্রণা কষ্ট হইতেছে তাকান এদিকে এই যে কোরআনের প্রেমিক আহম্মদ আর মুহাম্মদ দুই ভাই উঠলেন স্টেজে বাবা ফুলের মালাটা বেইমানে গলায় দিয়া
অস্ত্র দুটো বের করে আহমদ আগে থেকে বলছে ভাই মোহাম্মদ রে বেঈমান রে একসাথে আক্রমণ করব তুই ঢুকাবি এই দিক দিয়ে আমি ঢুকাবো এই দিক দিয়ে একটা মর্দে মুজাহিদ এই রাত 11টার সময় আমার মাওলারে দেখায় দিবে এই 1.5 ঘন্টা আওয়াজের পরে এ যুবক রে আহমদ আর মোহাম্মদ যখন অস্ত্রটা রেডি করছে আহমদ বলে ফেলেছে বাইরে আর দেরি করা যায় না নারে মুক্তি 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 চাই বাংলাদেশে প্রত্যেকটা ওয়াজে যদি এই স্লোগান উঠে সরকার একটা না একটা বার টনক নড়বে ঠিক একটু মায়া লাগবে ঠিক না বে ঠিক ঠিক তো দুটো পাও ধরে বলছে যুবক এখন কানবি কোন দিকে চোখটা ঘুরাইছ তোর মতো কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায় তোর মতো কত যুবক হঠাৎ করে স্ট্রোক করে মারা যায় তোর মতো কত যুবক প্রবাসী হয়ে গেছে 3 মাস কাজ করার পরে স্ট্রোক করে মারা গেছে লাশটা বাংলাদেশ আসে নাই ভাই বিরাদার কেউ লাশটা আনে নাই সারা জীবন একটা প্রবাসী জীবন দিয়ে গায় ভাই বোনের লাগে মা বাবার লাগে লাশটা দেশেই না মাটি দিবে সেটাও দেয় না হতভাগা প্রবাসী প্রবাসীর কষ্ট কেউ বোঝে না সরকারও বোঝে না কেউ বোঝে না প্রবাসীর কষ্ট যদি প্রবাসীর বউ বুঝতো জীবনে প্রবাসীর একটা টাকা খারাপ ভাবে নষ্ট করতো না প্রবাসীর ছেলে মেয়ে যদি প্রবাসীর কষ্টের টাকার দরদ বুঝতো জীবনে বাবার টাকা দিয়ে মোটরসাইকেল কিনে ফাও তেল পোলায় ভু ভু করে মোটরসাইকেলে ঘুরতো না কষ্ট হইতেছে টাকা ওইদিকে দুই ভাই একসাথে বেঈমানকে আক্রমণ করে কলিজাটা টান দিয়ে ফাইরা কলিজাটারে টান দিয়ে এমনি মূলের মতো উঁচা করে কয় দেখি তোর কলিজায় কত ঘেরা কোন কলিজা দিয়ে আমার নবীর বিরুদ্ধে তুই বই লেখছ কোন কলিজা দিয়ে আমার নবীর বিরুদ্ধে বই লেখছ বাবু লালমোহন রিভলভারটা টান দিয়ে বলে আমি এত সমাজ এটা প্রকাশ করি নাই অপেক্ষায় ছিলাম আমি আশাকে রসুলদের মতো আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আহমদ আর মোহাম্মদকে বাজান ব্রিটিশ পার্লামেন্ট থেকে 1962 সাল 17ই মে রোজ শনিবার তাদের যখন ফাঁসির কাস্তে উঠানো হবে ভারতের লেখা সোনালি সুদিন বইটা পড়ে দেখবেন উলামে আকরাম আফগানে আল্লাহরে দেখেছে এই বইটাও পড়ে দেখেন যখন এই দুইজনকে ফাঁসির মঞ্চে উঠাবে মাত্র দুই দিন আগে জিজ্ঞেস করছে ফাঁসির মঞ্চে ওঠার আগে তোমাদের দুই ভাইয়ের কোনো আশা আছে কি নাই আহমদ আর মোহাম্মদ বলে আমাকে দুই ভাইয়ের কোনো আশা নাই তবে দুইটা আশা এক নম্বরে আমার জনম দক্ষিণী মায়ের হাতের এক লোকমা খাবার খাওয়াইবে দুই নম্বরে ফাঁসির মঞ্চে ওঠার আগে দুই রেখাত নামাজ পড়তে দিবে আহমদ আর মোহাম্মদের মাকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে গুজরাট থেকে দিল্লি আনা হইল বাজান ডিজেলখানে কন্ডম সেলের মধ্যে আহমদ আর মোহাম্মদের মা লোকমা ভরে ভরে আহমদ আর মোহাম্মদের গালে খাবার দেয় জেলখানার ভিতর দিয়ে খায় আর বলে মা তোমার হতভাগ্য সন্তান দুটি আগামীকালকে চলে যাবে গো মা বলে আহমদ রে তুই ভাবতেছ ওর আমি কষ্ট পাইছি না আমি ভাইয়ের সাথে দাবি আর কি আছি গো আমার সন্তান দুটি আমার নবীর গাড়িতে জান্নাত এই ভারতের ভিতরে লক্ষ লক্ষ আলে উলামা ছিল কেউ তো বেঈমানকে খতম করে নাই গো বাবা আমি মার চাইতে দাবি আর কে আছে আমার জান্নাতি দুইজন যুবক বেঈমানকে খতম করছে
বজন আমি দেখব এখন কার সুখের পানি আসে আশিক রাসূল ভাইরা খালি মুখ দিয়ে আশিক রাসূল মারা একবার কি ভাবছ আশিক রাসূল কারে কয় এবার আহমদ আর মুহাম্মাদের মা জিজ্ঞেস করে বাবারে তোরা নবীর জন্য জীবন দিতাছস নবী কি একদিনও তোদের সাথে দেখা করে নাই আহমদ আর মুহাম্মদ বলে মা গতকালকেও নবী আমাদের জেলখানায় আসছিল আমার নবী আমাকে দুই ভাইরে কালেমা পড়াই দিয়া গেছে স্বপ্নের ভিতরে আমার নবী বলে গেছে তোকে দুই ভাইকে যখন ফাঁসির কাছে ঝুলাবে আমি নবী আমার চারজন খলিফাকে নিয়ে তোদের দড়ির কাছে দাঁড়ায় থাকবো আমি তোদেরকে আগাই নিতে আসবো আমি তোদের দুই ভাইকে জান্নাতের গাড়ি দুটা বারসন আসবো আল্লাহু আকবার সরে বলা বাজানো আশিকের রাসূল এখনো জমিনে আছে না নাই আছে আল্লাহু আকবার সরে বলো তো আল্লাহু আকবার আরো জোরে বলো তো মুসলমান জমিনের দিন টিকাই রাখার জন্য জীবন দিতে হয় জান দিতে হয় মাল দিতে হয় বিবিকে বিধবা করতে হয় রাজি আছি না নাই কে কে রাজি আছেন আল্লাহকে হাত ধরে দেখাই দেন দেখান আল্লাহ তুমি কবুল করো এই যুবকে মাফ করিয়া উঠাইবা হাসরে মাফ করিয়া উঠাইবা হাসরে নামান আল্লাহ হাত গুলাপে কবুল করেন এই মাদ্রাসাকে কবুল করেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে কবুল করেন এই মাদ্রাসার জাগাদাতাকে কবুল করেন এই মাদ্রাসার সভাপতির কবুল করেন সহসভাপতির কবুল করেন এই মাদ্রাসার জুনাইদ ভাইয়ের বাবা কাপে কবুল করেন আল্লাহ তাকে আরো অন্তত দশটা বছর বাঁচায় রাখবেন দশ বছরের ভিতরে যত আলিম উল্লাম আসবে পাশে বসে এরকম খেদমত করবে যখন তার বাসায় আসছি পাশে বইয়া বইয়া খাওয়ায় আমার পাশে বইয়া ফল হাতে তুলে দেয় খাসির গোস পাকাইছে পাকাইয়া কেবল গরম তরকারি আমার লেগে লইছে হাতে তুলে খাওয়ায় মনে হচ্ছে তার ছেলে আমি উনি যখন আমার গালে তুলে হাতে তুলে খাওয়াই দিচ্ছিল আমার বাবার কথা মনে পড়ে গেছে আমার আব্বাও তো এরকম একদিন আমারে খাওয়াইছে পৃথিবীতে বাবার মতো বন্ধু কেউ নাই পৃথিবীতে মার মতো বান্ধবী কেউ নাই আজকে শ্বশুর শাশুড়ি বান্ধবী বানাইছো বন্ধু বানাইছো না সব বুয়া সব বুয়া সব বুয়া শ্বশুর শাশুড়ি তোমার স্বার্থ ছাড়া কিছু দেখে না নিঃস্বার্থে যদি একজন দুইজনে ভালোবাসে সে হলো মা আর বাবা তুমি বিদেশ থেকে যখন লাকেশটা নিয়ে আসো মা প্রথম লাকেশ কোলে না প্রথম কোলে শ্বশুরের শাশুড়িরা কতক্ষণ না কেন কোলে বউতে মা কয় তুই আগে সুস্থ অত লাকেশ পরে তুই দুই দিন খাস নাই বিমানবন্দরে হুনছি তুই বলে ট্রানজিট বিমানে আইছো তুই আর একদল ঘুরিয়া দুই দিন আগে বিমান আসছো বাবা তোর মুখটা সুখটা সব পরে আর শাশুড়ি কি করে তাড়াতাড়ি কোল কিছু আসতে নি কর মা বাপরে দেয়ার আগে নিয়ে নে কথা কর না কেন এর নাম মা আর বাবা যুবক আমি তোকে দুটা পাও দুটি বলে যাবো এই মা বাবাকে কোনোদিন কষ্ট দিবা না রাজি আসো রাজি আসো 30টা সেকেন্ড এমন কোন যুবক এখানে আসো কি তোমার আমি বন্ধু বানাই মাঠ সারবো জীবনে আর এই মাঠে আসি বা না আসি দুই বছর আসলাম আর হয়তো দেখা নাও হতে পারে শুধু দীপ্ত কন্ট্রাক্ট আওয়াজ দিবি আমি দেখেছি একটা যুবক ময়দান ছেড়ে যায় না আজকে এই দেড় ঘন্টা পরে দুই ঘন্টা মেহনত করেছি একটা যুবক ময়দান থেকে যায় নাই তাহলে বোঝা গেল এই পাগল গুলি আসলে মায়ের পাগল নবীর পাগল আমার আল্লাহর পাগল যদি মায়ের পাগল বাবার পাগল এখানে আছে না আছে কয়েকটা মায়ের পাগল বাবার পাগল লাভ দিয়ে দাঁড়াতো যাদের বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়া যাদের বাবাই মাঠে আছে দাঁড়াও যাদের বাপ এই মাঠে বসে রয়েছে তারা দাঁড়া 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 বেটা যাদের বাবাই মাঠের মধ্যে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি আমি তোরে আমি বন্ধু বানাবো যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় তোরে থইয়া আমি যাবো না ইনশাআল্লাহ কেন বলছি জানোস এই কাজটা সমস্ত যুবকদের দরকার এখন আজকে যুবকগুলো মায়েরে ঘাড় ধরে বাড়ি করে দেয় বাবারে বাড়ির থেকে বের করে দেয় কথা বলো না কেন আরে আওয়াজটা কমা বেটা বিট কমা বিট একবারে কমা হেই বিট কমা একবারে বিট কমা
এই মুসলমানের পোলা দিকে তাকান এইভাবে রাখ এইভাবে তাকান যে যুবকগুলা দাঁড়ায় আছর ভাই দাঁড়ায় থাক যাদের বাবাই মাঠের মধ্যে আছে এই ছেলেদের বাবা যারা আছেন তারা দাঁড়ান তো এই ছেলেদের বাবা যে কয়জন আছেন দাঁড়ায় যারা দাঁড়াইছে আপনি দেখতাছেন আপনারা পোলা দাঁড়াইছে দাঁড়ান তো বাবা যান দাঁড়ান দাঁড়ান বাবা দাঁড়ান যেই ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাবাগুলা দাঁড়ান এই যুবক তুই পৃথিবীর কোন দেশে যাইতে চাস তুই কত বড় আলেম হইতে চাস ইলিয়াস রহমান জিহাদি 2011 সালে তার বাবাকে কাবা ঘরের সামনে 162 কেজি স্বর্ণর দরজার সামনে দাঁড়ায় আমার বাবার বুকের মধ্যে নিয়ে চিল্লাইছিলাম আর কাঁদছিলাম আমার সাথে বাংলাদেশে বহুত সুরলা বক্তা আছে কিন্তু আমার মতো কামদানো বক্তাওয়ালা ফার্স্ট টু লাস্ট স্টেজ জমানো বক্তা কম আছে এর পিছনে এটা আমার ক্রেডিট নাই একমাত্র আমার বাবার দোয়া আমার বাবা 2011 সালে কাবা ঘরকে সামনে নিয়ে আমার চিল্লাইছিল দোয়া দিছিল যুবক তুই যদি জীবনে সবচেয়ে বড় আলেম হইতে চাস বড় বুজুর্গ হইতে চাস জুনাইদ বাগদাদি হইতে চাস জাবের ইবনে আব্দুল্লাহ হইতে চাস আমি বলার সাথে একটা দৌড় দিবি দৌড় দিয়ে তোর বাবার বুকের মধ্যে জড়াই ধরে চিল্লাবি আর কানবি তোর বাবার গরম পানিটা নেয়ার জন্য চেষ্টা করবি তোর বাবার গরম পানিটা যদি তোর কপালে আজকে হয়ে যায় তোর দোয়া আর কোনোদিন জমিনে থাকবে না আসমান উড়তে থাকবে যাদের বাবা নাই তারা বয়া বয়া কাঁদবা পৃথিবীতে বাবা মায়ের দোয়া ছাড়া কারো দোয়া আসমানে যায় না যুবক ভাই আমি বলার সাথে একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাকবে আমি বলার আগ পর্যন্ত দুই বাপ বেটা বসবে না যা দে দৌড় দে দৌড় দে যুবক দৌড় দে একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদতে থাক যে দৌড় দে দৌড় দে এই দেখ প্রথম প্রথম একটা শুভকর বাপরে জড়াই ধরে কাঁদতে সারবি না তোর বাবারে সারবি না তোর বাপরে সারবি না বুকের মধ্যে শুধু চিল্লাইতে থাক আর কাঁদতে থাক আর বলতে থাক আব্বা তুই আমারে বাপ করে দাও আব্বা তুমি আমারে বাপ করে দাও তুই কাঁদতে থাক যুবক সারিস না তুই সারিস না তুই সারিস না ভাই তুই সারিস হলে দেখো যুবক গুলে কাঁদে হলে যাদের বাবাই মাঠে বাবারে বুকি নিয়ে যারা কান্দে এদের বাবাকে তুমি বাপ কইরে হলে দেখো যাদের বাবা নাই তারা বয়া বয়া কান্দে জিহাদি ভাই আমার তো বাবা নাই আমি কার কাছে মাপছো আমার বাবা তো কবরে চলিয়ে গেছে আল্লাহ আমার ভাইদের যাদের বাবা কবরে যারা বসে বসে দাড়ি ভাগা বাজান না কান্দে তাদের বাবাগুলোকে এখনই মাফ করে দিবে আল্লাহ আল্লাহ দেখো কেমনে কান্দে আল্লাহ তুমি একটু তাকায় দেখো না কেমনে কান্দে আল্লাহ দেখো আল্লাহ রাত্রে গভীর রাত্রে দেখো আল্লাহ আজকে 5ই জানুয়ারি 2023 সাল আজকে 5ই জানুয়ারি 2023 সাল তোমার পাগল গুলি যারা কান্দে মালিক এই যুবক গুলার চোখের পানি কবুল করো এদেরকে তুমি জুনাইদ বাগদাদি বানিয়ে দাও আল্লাহ এদেরকে জুনাইদ বাগদাদি বানিয়ে দাও এদেরকে বাইজিদ বুস্তামি বানিয়ে দাও বসে বসে আল্লাহ তুমি না বলছো বান্দা যখন কান্দে তখন আমার কলিজা আঘাত লাগে আল্লাহ দেখো এখনো গুনগুন করে বসে বসে দাঁড়াই দাঁড়াই কান্দে যারাই কান্দে এদেরকে তুমি মাফ করে দিও চোখের পানির সাথে পৃথিবীতে কোনো দামি জিনিস নাই গো আল্লাহ আলে মোল্লামা কানছে জুনাইদের বাবা কানছে মনে মনে ভাবতে যে জেহাদি চাই আমারও তো বাবা মা নাই আমি তো কোনোদিন মাপ চাইতে পারি নাই যারা বাবা মার কাছে মাপ চাইতে পারো নাই কবরের কাছে যাইয়া দোয়া করে করে মাপ চেয়ে নিও তোমার বাবা মা মাফ না করলে পৃথিবীর এমন কোন অস্ত্র নাই যে তোমাকে মাফ করতে পারে আল্লাহ চোখের পানিগুলো কবুল করেন এদের সন্তানগুলোকে কবুল করেন আমিন